পার্টটা সব জানলাম, মানে ওইটাই ছিল তো এটা, মানে সেটার মধ্যে এটার মধ্যে ইনস্টল করে নিয়েছি, ওই একই সফটটা তো পাওয়া যায় না। সেকেন্ড ফাইল অ্যাজ ইউজ এর নিউ মডেলে যাব, আচ্ছা নো, নোতে যাওয়ার পর আমার গ্রিডে, আমার এখানে গ্রিড আছে কয়টা, 1 2 3 4 5, আর এদিকে আছে 1 2 3 4 5, পাঁচটা পাঁচটা আছে। আর স্টোরিটা কয়টা সেটা দেখে নিই, স্টোরি হচ্ছে আমি বলতেছি 10 স্টোরি, 10 স্টোরি, তার মানে 11টা নিতে হবে। সো এটাই যান, স্টোরি হচ্ছে পাঁচটা পাঁচটা, এটা দিয়ে আসলে লাভ নাই। এখানে আমি নিবো কয়টা, 11টা, এটাকে আমি ফিটে নিয়ে নিলাম। আমার টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে আমি 10 ফিট রাখি, তাহলে একটা চেঞ্জ করতে সুবিধা হয়। বটম স্টোরি হচ্ছে আমার বেস 8। সো এখন কাস্টম গ্রিড, এখানে যে এডিট গ্রিড স্পেসিং, সো স্পেসিংটা আছে হচ্ছে 15 16 15 15 16 16 15, দেন এখানে আসেন, এইদিকে আমার আছে 14 16 18 15, 14 16 18 15, 14 16 18, ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নেই। সো রিড অনলি, ওকে, সো এটা দাঁড়াইলো, আমি সেভ করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের স্টেপে কি আছে, স্টেপে আছে হচ্ছে গ্রিড আমার, এটা এখন ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে। ম্যাটেরিয়াল দেখেন আমি 3000 3000 একটা ম্যাটেরিয়াল লাগছে, কারণ ম্যাটেরিয়াল ডিফাইন তো পারাইনি, এই জন্য এটা বারবার কিছু নেই। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, অ্যাড নিউ ম্যাটেরিয়াল, কনক্রিট 3000, এটা তাহলে কত হবে 3, এটা 60 60 রাখলাম, এটা মানে 3222 বা ই হবে 57 √3000, 3122 3122। সো এটা, কারণ এটা চেঞ্জ করলাম এখন, নাহলে ডিফ্লেকশনে একটু ঝামেলা করবে। সো ওকে, সো আমার এই ম্যাটেরিয়ালগুলো আসলে দরকার নেই, একটা ডিলিট করা যায়। ওকে, সো ম্যাটেরিয়াল ডিফাইন শেষে এখন ফ্রেম সেকশন ডিফাইন করতে হবে। ফ্রেম সেকশনে আমি কলাম একটা দিছি, গ্রেড বিম একটা দিছি, বিম একটা দিছি, বিম আছে হচ্ছে 10 18 10 18, সো ডিফাইন ফ্রেম সেকশন, কমায় নিন নাহলে খুঁজে পাবো না, অ্যাড রেক্টেঙ্গেল, এটা হচ্ছে বিম, বিম 10 18, বিম 10 18 18, কনক্রিট, সো কনক্রিট 3000, 10 18 আছে, রিইনফোর্সমেন্ট বিম, ক্লিয়ার কভার আমার কত হবে 2.5, মানে 1.5 ইঞ্চি, 2.5, এটা তো সেন্টার টু সেন্টার, এই জন্য আমরা এক ধরে নিই 2.5 1/2 ইঞ্চি, ওকে হ্যাঁ 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি হয়ে যাবে আলটিমেটলি। আপনি যদি 25 মিলি রড ইউজ করেন, এটা তো সেন্টার, এই যে কনক্রিট কভার টু রিভার্স সেন্টার, রডের সেন্টার পর্যন্ত, রডের সেন্টার, তার মানে আপনার আরও কিছু দূর বেশি বেশি আছে আর কি। সো ওটা আমরা বেশিটাই ধরে নিলাম, ওকে ওকে। এখানে একটা জিনিস দেখায় নিই, সেট মডিফায়ার, এই যে এখানে দেখেন ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া 1 দেওয়া মানে হচ্ছে আপনার ওর যা আসছে সেটাই নেওয়া, আপনি যদি 0.5 নেন তাহলে ওটা হাফ নিবে, দেন এটা হচ্ছে শেয়ার, লোড কত নেওয়া, দেন এটা হচ্ছে 1, মানে সবগুলো 1 মানে হচ্ছে যা আসবে সেটাই নিবে। এখন একটা জিনিস আছে দেখেন, টর্শনাল কনস্ট্যান্ট, এই টর্শনাল কনস্ট্যান্টটা কোনো বিম যদি আমার টর্শনে ফেল করে, এটা একটা কোড আছে, এই কোডে আমি হচ্ছে 0.01 পর্যন্ত নিতে পারবো, মানে আমি ধরে নিব যে আমার বিম কোনো টর্শন নিবে না, এই বিমটা টর্শন না নিলে তখন দেখবেন কলামে রড বেশি চলে আসছে, কারণ এই বিলিং এর টর্শন তো কারো না কারো নিতে হবে। সো অনেক সময় দেখবেন যে বিম ফেল করছে, ফেল করছে কিসের জন্য, শেয়ার এবং টর্শনের জন্য, শেয়ারের জন্য ফেল করলে আপনি শেয়ার রিইনফোর্সমেন্ট বাড়ায় দিতে পারবেন, টর্শনের জন্য যদি বিমটা ডিজাইন করতে হয় তখন বিমের চওড়া বাড়ায় দিতে হয়। সো নর্মালি রেসিডেন্সিয়ালে সাধারণত 10 থেকে 12 করতে গেলে খুব ঝামেলা হয়ে যায়, দেন 12-র পরে যদি আপনি 16 17 করতে চান খুবই ঝামেলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি করবেন, এই টর্শনটাকে জিরো দেওয়া যাবে না, 0.01 বা আমি সাধারণত 0.03 রাখি, মানে 3% মানে বিমে যে টর্শনটা আসতেছে সেই টর্শনে 3% বিম নিবে, বাকি যা আছে সেটা ডিস্ট্রিবিউট তোর করতে হবে, হয় ওটা কলামে যাবে না হয় মানে দেখে, এটা আমি করে দেখছি, যেটা 1 রাখলে কলামে যে রড লাগে এটা যদি আপনি কমায় দেন কলামের বেশি রড লাগে, তার মানে আলটিমেটলি কি ওই টর্শনটা ইয়ে নিতে হচ্ছে, কলামে নিতে হচ্ছে, আর কলামের সাইজ কিন্তু বড় ছোট করলে খুব একটা ক্লায়েন্ট মাইন্ড করে না, বাট বিমের সাইজটা একটু বড় ছোট গেলে সমস্যা হয়ে যায়, মানে রুমে ঢুকে যায়। সো এই জন্য এই জিনিসটা দেখলাম, এখানে দেখবো যে আমরা টর্শনে ফেল করে নাকি, যদি করে আমরা এটা চেঞ্জ করবো। সো টর্শনাল কনস্ট্যান্ট এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব, আর এই মোমেন্টমে এগুলো সাধারণত কখনো আমরা চেঞ্জ করি না, ঠিক আছে। সো ওকে, এটা আমি চেঞ্জ করি না, এখন যা আছে তাই রাখছি, হ্যাঁ মানে 1-ই রাখছি,
এখন আমার গ্রেট বিম বানাইতে হবে, গ্রেট বিম সাধারণত গ্রেট বিম এই টর্শনে বেশি মানে এফেক্টেড হয়, 12 15, সো গ্রেট বিম হচ্ছে 12 বাই 15, 12 কমপ্লিট রিইনফোর্সমেন্ট বিম, এটা কিন্তু আরো বেশি হবে 3.5, কারণ গ্রেট বিমে তো 2.5 ইঞ্চি হয়, 3.5 ঠিক আছে, সো ওকে। এখানেও এখানে চেঞ্জ করা যায়, এটা আমরা দেখবো। আর এখানে সেকশন মডিফাই, এখানে যে ই চলে আসে এই জিনিসটা দেখাই দিই, এই 12 আর 15 দেওয়ার পরে যা যা ক্যালকুলেশন আছে, ক্রস সেকশনের এরিয়া, টর্শনাল কনস্ট্যান্ট, তারপর মুভমেন্ট কনস্ট্যান্ট, যা যা আসার কথা হয়েছে, তারপর আই, মডুলাস অফ ইলাস্টিসিটি, এসব কিছু এখানে দেখা যায়। সো এটা ওভাররাইড করা যায় না জাস্ট দেখার জন্য, সেটা ওকে। সামারি এটা আছে, আমি হচ্ছে কলাম বানাইতে হবে, সো কলাম আছে মানে আমি একটা কলামই দিছি, সেটা 15 বাই 15, সো কলাম 15 বাই 15, সো কনক্রিট এটা কি হবে 15 15 15, রিইনফোর্সমেন্ট কলাম কলামই আছে, এটাকে আমার চেঞ্জ করে দিতে হবে কত, 2.5, ওকে। রিইনফোর্স টু বি চেক ডিজাইন, এটা তো আমি বলছিলাম, আপনি রড ঢুকায় দেন, মানে আপনি বিল্ডিংটা আপনার জানা আছে যে রড কি হবে, এই দেখেন আপনি এটা দিয়ে দিলেন, মানে তিনটা এখানে দেখেন ডিরেকশন আছে, একটা একটা হচ্ছে থ্রি ডিরেকশন, থ্রি ডিরেকশন, থ্রিতে কোয়ান্টা রড আছে, তিনটা রড আছে, এটা দুইটা করে দেন, দেখেন কি হয়, ওকে দেন। এই যে দেখেন এই ডিরেকশনে এই যে দুইটা দুইটা লাইন হয়ে গেছে, দেখছেন দুইটা, ওইটা কি আমরা দিচ্ছি না, এটা এটা আমরা দিচ্ছি, আমরা আমরা আমি মনে করেন একটা বিল্ডিং এক্সিস্টিং আছে, পাঁচতলা আছে, এটা এখন ছয়তলা করতে যাচ্ছে, এটা নিতে পারবে কিনা, এখন পাঁচতলার যে রড আছে এটা তো আমি জানি, ধরলাম যে আমি থ্রি ডিরেকশনে আমার চার লাইনের রড আছে, আর চার লাইনের রড আছে, আর এই ডিরেকশনে আমার দুই লাইনের রড আছে ধরলাম এখানে, এবং রডের সাইজ কি মনে করেন আমার 20 মিলি রড আছে, 20 মিলি মানে নাম্বার 6, এই যে নাম্বার 6 করে দিন, আর কর্নার বার, কর্নার বার মানে একটা দুইটা তিনটা চারটা, মানে কর্নার বার অনেক সময় চেঞ্জ হয় না, যে কর্নার বার 20 মিলি দিছে, ভেতরেরগুলো আপনার 12 16 মিলি বা এরকম দিছে, সো এখানে ধরেন যে আমার কর্নার বারটাই আছে হচ্ছে 20 মিলি, আর ভেতরের বারটা ধরো আমার 16 মিলি দেওয়া আছে, 4 বাই 2 দিছি, সো ওকে দেন। এই দেখেন কি হলো, এটা একটু বড় দেখাচ্ছে, এগুলো ছোটো দেখাচ্ছে না, এই যে এটা হচ্ছে 20 মিলি, এটা হচ্ছে 20 মিলি, এটা হচ্ছে আমার 16 মিলি, সো এই যে রিইনফোর্সমেন্টটা এখানে চেক করা যায়, তখন সে কি করবে, তখন সে এটাকে ডিজাইন করবে না, তখন সেটাকে হচ্ছে চেক করবে যে বিল্ডিংয়ের জন্য ওকে আছে কিনা, এটা আমরা দেখবো মানে এই লাস্ট ক্লাসে আর কি দেখা যায়। সো আমরা এখন রেখে দিলাম এটা ডিজাইন, ডিজাইন করলে ও হচ্ছে এএস এর মান বলে দিবে, আর এএসটা যদি ওই পার্সেন্টেজ অনুযায়ী 8%-এর বেশি হয়ে যায় তখন বলে দিবে যে কলামটা ওভার স্ট্রেস, মানে 8%-এর বেশি তো রড দেওয়া যায় না, ইভেন 8% কেন, আপনি এইসব কলামে দেখা যাবে 3% দিলেই রড দেওয়ার জায়গা নাই আর, সো দেখা যাবে যে তখন ওভার স্ট্রেস দেখাচ্ছে, তখন কি করতে হবে সেকশনের সাইজ বড় করতে হবে, সো এটাই আর কি। আমরা এটা রাখলাম রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, আর রিইনফোর্সমেন্ট টু বি চেক, মানে এএসটা ও ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করবে, এএসটা যদি এমন সাইজ হয় যে এর মধ্যে দেওয়া যাচ্ছে না, ও দেখাবে যে এটা ওভার স্ট্রেস, সো তুমি এটা লোড বাড়াও, লোড না তো সাইজ বাড়াও, ওটা পরে ডিজাইনে আর কি, সো এটা ওকে ওকে। সো আমার কলাম ডিফাইন শেষ, কলম ডিফাইন শেষ, ফ্রেম শেষ, এখন স্ল্যাব, ওকে। সো ডিফাইন ডিফাইন ওয়াল স্ল্যাব, এখানে ডিলিট করে দিই, অ্যাড স্ল্যাব, স্ল্যাবটা আছে আমার কত ইঞ্চি, স্ল্যাব আছে আমার 5 ইঞ্চি, সো এটা হচ্ছে S5 দিলাম, এটা কি হবে সেম কনক্রিটই দিলাম, এটা হবে 5, এটা হচ্ছে ক্লিয়ার কাভার বাদ যাবে 4, আর এটা যদি বিম আছে মেমব্রেন হবে, সো ওকে। এখন একটা ওয়াল বানানো লাগবে, অ্যাট ওয়াল, কারণ এখানে আমার শেয়ার ওয়াল আছে, শেয়ার ওয়ালটা হচ্ছে বলছি বলি না, আচ্ছা ওটা আমরা যে 1 ফিট ধরে নিই, এটা আমরা ওয়াল ধরলাম হচ্ছে W12 কনক্রিট, এটা দুটোই 12 হবে তাই না, এটা শেল হবে, সো ওকে ওকে। সো আমার ওয়ালও ডিফাইন করা হয়ে গেল, এখন একটা ঝামেলা আছে, আমি স্টোরি হাইটটা তখন চেঞ্জ করি নাই ভেতরে ঢুকে, আমার সবগুলো 10 10 ফিট হয়ে আছে, নিস্তালা 12 ফিট, এটা করতে হবে, সো এডিট এডিট স্টোরি, এডিট স্টোরি ডাটা, এখানে হচ্ছে কি ফিটে যান, এই যে এটা যেটা আছে এটাকে 12 করে দেন, আর এটা বোঝা যায় না, এই জন্য গ্রাউন্ড ফ্লোর 1 2 3 4 5 6 7 8 9 10 মানে হচ্ছে রুফ, ঠিক আছে, সো ওকে। সো আমার এই পর্যন্ত শেষ, এখন কি করা লাগবে স্টেপে দেখেন, আমার স্ল্যাব শেষ, ওয়াল শেষ, আমি ড্র করবো পুরোটাকে, সো পুরোটাকে ড্র করার জন্য আমি জাস্ট একটা তালায় আঁকি, উপরের তালায় আঁকি, যাই কলাম, সো টান
আমাদের সবকটা আমার সেম কলাম, আমি আর ঝামেলায় গেলাম না। সো এটা আঁকার শেষে আমার এখন আমি হচ্ছে বিম আঁকবো, বিমটা আমি হচ্ছে একই বিম যেহেতু ফ্লোর বিম, এই যে বিম এটা সরি কিন্তু একবার টান দিলে আমার আঁকা হয়ে যাবে। আমি একটা তালাই করতেছি কিন্তু সব কিছু, এখন স্ল্যাব আঁকতে চাচ্ছি, স্ল্যাব আমি একটা যেহেতু আমি এক তালায় যেটা লাগিয়ে দিলাম সবকটা পয়েন্টে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে যে অবজেক্ট ফিল দিয়ে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, ওকে। সো এখানে আমার আঁকা শেষ, এখন হচ্ছে শেয়ার ওয়াল আঁকার জন্য গ্যাপ করতে হবে, এই যে শেয়ার ওয়ালের জন্য। সো এদিকে 5 ফিট 5 ফিট, এদিকে 4.5 ফিট, এদিকে 5.5 ফিট, তো আমরা 4.5 ফিট 5 ফিট আমার 4.5 পয়েন্ট হবে। ড্র ড্র পয়েন্ট আমার এইদিকে যাবে হচ্ছে 5 ফিট, ওইদিকে যাবে 5.5, ওইদিকে যাবে 4.5, আর এই মাপটা যদি জানি এখান থেকে 8 ফিট দূরে আছে, তার মানে আমার কিছু দরকার নেই, এটাকে আমি 8 ফিট করে নিব, 8 ফিট, আর এটাকে 0 করে দিব, এই পয়েন্টে ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করবো, ঠিক আছে। এইবার আমার স্ল্যাব কাটা লাগবে এখন, তার মানে এটা এসে আমি নাল লাইন ড্র করব, ঠিক আছে। সিলেক্ট বাই লাইন অবজেক্ট টাইপ, নাল লাইন সিলেক্ট করব, সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ ফ্লোর সিলেক্ট করব, এডিট মেশ এরিয়া কুকি কাট, ওকে। সেটা কাটা হয়ে গেল, সিলেক্ট বাই লাইন অবজেক্ট টাইপ মানে এটা না হইলেও ফাউন্ডেশনটা কন্টিনিউয়াস বোঝে না, মানে পয়েন্ট আকারে পয়েন্ট আকারে বোঝে, সো এটাকে ইএস দিয়ে নিতে হবে। এখন আঁকবো, আঁকবো হচ্ছে ক্লক ওয়াইজ, এই এই এই, ঠিক আছে। আমার শেয়ার ওয়ালের ফ্লোর আঁকা শেষ, এখন আমার যেটা করতে হবে স্প্যান্ডেল বিম আঁকতে হবে। আচ্ছা, সো আমি এখন এই পর্যন্ত আঁকছি যেহেতু এটাকে আমি করে দিই, রেপ্লিকেট করে দিই, এডিট রেপ্লিকেট বাই স্টোরি, আমার 10 তলায় তো আছেই, এখান থেকে কোথায় যাবে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত হবে, ডিলিট অরিজিনাল দিলাম না, সো ওকে। সো এসে দেখেন নিচ পর্যন্ত আঁকা হয়ে গেছে, সমস্যা হলো গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব ঢুকে গেছে, সেখানে একটা একটা করে ডিলিট করা ঝামেলা। সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ ফ্লোর, সিলেক্ট ডিসিলেক্ট বাই স্টোরি লেভেল, আমার এই উপর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমি ডিসিলেক্ট করবো, দেন আমি এটাকে ডিলিট করে দিব, তাহলে আমার শুধু নিস্তালার ডিলিট হলো। এখন আমার নিস্তালায় যেটা আছে, যে তালাটা আছে, এই তালার বিমটা তো ফ্লোর বিম না, এখানে গ্রেড বিম হবে, তাই না? কিন্তু আমি তো রেপ্লিকেট যখন করছি ফ্লোর বিম চলে আসছে, তো সিলেক্ট বাই লাইন অবজেক্ট টাইপ বিম, ওকে, সব বিম সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট ডিসিলেক্ট বাই স্টোরি লেভেল, আমার এখান থেকে এই পর্যন্ত আমি ডিসিলেক্ট করবো, শুধু আমার এটা সিলেক্ট আছে। অ্যাসাইন ফ্রেম ফ্রেম সেকশন, এখানে যে এই যে আমার গ্রেড বিম, সো ওকে, এটা গ্রেড বিম হয়ে গেছে, অন্যান্য তারে দেখেন শুধু বিম আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমার স্প্যান্ডেল বিম আঁকতে হবে, আমার এই পর্যন্ত আঁকা শেষ, স্প্যান্ডেল বিম আঁকতে হলে এই মুখেরটুকু আমার দেখতে হবে। সো এটার জন্য ড্র ড্র ডেভেলপ এলিভেশন, এটার নাম দিলাম হচ্ছে আমি শেয়ার ওয়াল, অ্যাড, ওকে। সো এটা আমি আঁকতে পারি এখান থেকে, যে এটা এইটুকু দেখতে চাচ্ছি, তাই না? সো আল্লাহ জানো, সো এলিভেশন, এই দেখেন শেয়ার ওয়ালটা চলে আসছে, সো ওকে। এই যে এই মুখটা, এই মুখটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা প্ল্যানে যাই তাহলে বুঝতে পারবেন, প্ল্যান রুফে কিন্তু 10 তলায় নিচের তালারটা আমি দেখতে পারতেছি না, ক্লিক হচ্ছে এই পয়েন্টটা দেখেন আসতেছে, এই যে এটা ওখানে যে কাটা হয়েছে, এই পয়েন্ট হচ্ছে যে এইটা, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে আমার শেয়ার ওয়ালের, শেয়ার ওয়ালের পয়েন্টটা, ঠিক আছে।
সো এখন আমি স্প্যান্ডেল বিমাক বলছি যে এইটুকের মধ্যে স্প্যান্ডেল বিমাক করার জন্য তাহলে আমার নিচের জায়গাটুক দরকার। সো এখন হচ্ছে আমার রেফারেন্স প্ল্যান লাগবে। সো রেফারেন্স প্ল্যান রাখবো কীভাবে? এডিট রেফারেন্স প্ল্যান, রেফারেন্স লাইন, রেফারেন্স লাইন, রেফারেন্স লাইন না, রেফারেন্স প্ল্যান, এডিট রেফারেন্স লাইন দিয়ে কী করে ভালো হবে? এটা জেড ডিরেকশনে। এখন প্রথম লাইনটা আমার কোথায় লাগবে? এই ক্যালকুলেশনটা করা একদম জিরো থেকে। এখান থেকে এখানে আছে কত? 8 ফিট। এখান থেকে এখানে কত আছে? 12 ফিট। 12 আর 8 হয় 20। আমার রেফারেন্স লাইনটা লাগবে কিন্তু নিচে, তাই না? তার মানে 12 আর 20, 12 আর 8 হচ্ছে 20, তার মানে 18 ফিট। ফিট দেওয়ার দরকার নেই, এখানে ইঞ্চিতে আছে। সো এটাকে আমি ফিট বানাই নিই একবারে, তাহলে তো হয়ে যায়। এই যে 18 ফিট দিয়ে দিলাম। সো অ্যাট ওকে, এই দেখেন রেফারেন্স প্ল্যান তৈরি হয়ে গেছে। এটা প্ল্যান, হ্যাঁ রেফারেন্স প্ল্যান তৈরি হয়ে গেছে। এটা গেল। এখন এটার উপরে এখানে একটা লাগবে, এইটা আঁকলে বাকিগুলোকে আমি রেপ্লিকেট করে দিতে পারবো। সো আবার এডিট রেফারেন্স প্ল্যান, এরপরটা কত হবে? 12-র সাথে 20 আর 10 হয় 30, তার মানে 28 হবে। ফিট দিয়ে নিলাম, আর হচ্ছে 28 অ্যাট ওকে, ওই তো আঁকা হয়ে গেছে। এখন আমার এই জায়গায় কী আঁকতে হবে? আমার স্প্যান্ডেল বিম আঁকতে হবে। আমি স্প্যান্ডেল বিম আঁকার আগে একটা কাজ করে নিই, এই জিনিসটা আমি প্ল্যানে করি, তাহলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন। প্ল্যান গ্রাউন্ড ফ্লোর ওকে, গ্রাউন্ড ফ্লোর, তাই না? এখান থেকে এটা আঁকা লাগবে, কারণটা কি? এটা এই এলিভেশনে গেলেই বুঝতে পারবেন। এই যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু শেয়ার ওয়ালটা চারদিকে হয়, একদম মাটির নিচে যেটুকু থাকে, ওই কারণ সামনের দিকে রাখলে তো মাটি ঢুকে যাবে। আপনার মেশিনের জন্য যে জায়গাটা বানায় চারদিকেই সি দেন, এটা ঢোকার জন্য আর কি, যে লিফটের মেশিনটা ঢোকার জন্য, নিচে বসার জন্য 5 ফিট। হ্যাঁ, সো এখন এখানে আসেন, এখানে এসে আমার হচ্ছে শেয়ার ওয়াল আঁকা লাগবে। এটা আসবে হচ্ছে এখান থেকে, সিলেক্ট করে না, আমি একটা ঝামেলা এর আগে হয়েছিল মনে হয়। রেফারেন্স লাইন ছাড়াও আঁকা যায়, রেফারেন্স লাইন দিয়ে আঁকা যাওয়ার কথা। এই যখন আমি ইটা আঁকতে পারতেছি, সো আমি এখন এটা করলাম। সো এখন যদি আমি এইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে বাকি তারা কিন্তু রেপ্লিকেট করে দিতে পারি। এই যে এটাকে সিলেক্ট করলাম, এখন আমার 1-এ আছে, 2-এ আছে। সো এডিট রেপ্লিকেট বাই স্টোরি, আমার 1-এ 2-এ অলরেডি আছে। সো 3 থেকে 7 পর্যন্ত রেপ্লিকেট হয়ে যাবে। ওকে দেখছেন, রেপ্লিকেট হয়ে গেল। এখন এটা যে স্প্যান্ডেল বিম, এটাকে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দেওয়ার উপায় কি? এটা আমার সিলেক্ট করতে হবে, একটা একটা সিলেক্ট করা কিন্তু খুব ঝামেলা। এখন তাকে সিলেক্টের মজার অপশন আছে, ইন্টারসেক্টিং লাইন। এই লাইনটা যাকে যাকে ইন্টারসেক্ট করবো তাকে তাকে সিলেক্ট করে ফেলবে। দেন অ্যাসাইন শেল এরিয়া, এই যে স্প্যান্ডেল লেভেল, এটাকেই আমি বলছিলাম স্প্যান্ডেল টেবিল হয়ে গেছে আমাদের জায়গা, বুঝছেন? স্প্যান্ডেল, এই যে টেবিল হয়ে গেছে, এটা লেভেল, স্প্যান্ডেল লেভেল বানানো কি LABL না? দেখেন এগুলোর গায়ে একটা লেভেল লেগে গেছে, যেটা স্প্যান্ডেল বিম। এখনো বুঝবে যে স্প্যান্ডেল বিম, ঠিক আছে? এস1 নিজে থেকে দিছে। আপনি যদি আরেকটা কি S2 দিতে চান, S2 দিতে পারেন, মানে আলাদা আলাদা ডিজাইন দেখা লাগে। দুই ধরনের শেয়ার ওয়াল হলে আপনি S1 ও দেখতে চাচ্ছেন, S2 ও দেখতে চাচ্ছেন, তখন আলাদা আলাদা দেখার জন্য। S1 কি ওরা ডিফাইন করা ছিল? S1 অটো ডিফাইন করা ছিল, বুঝছেন? আপনি যদি প্রিভিয়াস সিলেকশনে যে দেখেন, প্রিভিয়াস সিলেকশন অ্যাসাইন শেল এরিয়া স্প্যান্ডেল, এই যে আপনি চাইলে এখানে নাম দিয়ে অ্যাড নিউ ক্রিয়েট করতে পারেন, অথবা যে আগের যেটা ছিল এটাকে দিয়ে আপনি যে চেঞ্জ নেম, নেমও চেঞ্জ করতে পারেন চাইলে, সেটাও করা যায়, বুঝছেন? এটি ঠিক আছে। সো আমার স্প্যান্ডেল লেভেল এই পর্যন্ত শেষ হয়ে গেছে। সো আমি 3D তে যাই, এটাকে 3D তে যাই, এটাকে প্ল্যানে যাই।
আমার কোন পর্যন্ত কাজ হইলো দেখেন, আমার স্প্যান্ডেল লেভেল পর্যন্ত হয়ে গেছে, আমার স্ট্যাটিক লোড কেস বানাইতে হবে। সো এখানে যান, মানে এটা ফলো করলে একদম কোনো কিছু মিস যায় না। সো ডিফাইন স্ট্যাটিক লোড কেস, ডেড লোড আছে, লাইফ লোড আছে, আমার বানাইতে হবে কি ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশটা কি আমার সুপার ডেড। সো অ্যাড, এটা কি পার্টিশন ওয়াল, এটা সুপার ডেড অ্যাড। এখন আর্থকোয়েক লাগবে, ইএক্স, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে কোয়েক। এটার কোডটা আমার দিতে হবে ইউবিসি 94, ইউবিসি 90 না, ফোন না দিয়ে অন্য কিছু দেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। আরটা লাগবে কি আমার ইওয়াই, একই কোড এটা। এখন দেখেন এই ইউবিসি 94, আচ্ছা এটা পরে দেখাই। তারপর আছে ডাব্লিউ এক্স, এটা আমার কি হবে উইন্ড, উইন্ড এটা। সো অ্যাড 94, অ্যাড কি লাগবে ডাব্লিউ ওয়াই, সো অ্যাড। ঠিক আছে, আমার সবগুলো এগুলো ডিফাইন করা শেষ। সো ওকে রাখেন। এখন হচ্ছে আমি একটা একটা করে কি করবো, স্ট্যাটিক লোডগুলো সাজাবো। এই যে আর্থকোয়েকে, আর্থকোয়েকে আমি বলছিলাম চাইলে হচ্ছে ইউজার ডিফাইন দেওয়া যায়, ইউজার লোড, ইউজার লোড দিয়ে দেখেন মডিফাই লোড দিলেন। এখন মডিফাই ল্যাটারাল লোড, ওই যে বিভিন্ন স্টোরিতে আপনি লোড বের করতেন না, এফ এক্স এফ ওয়াই, এখানে এক্স এর জায়গায় আপনি এফ এক্সটা দিয়ে দেবেন, ওয়াই এর জায়গায় ওয়াইটা দিয়ে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে হাতে ক্যালকুলেশন করলে আপনি প্রতি তালায় তালায় যে আপনার একটা ফোর্স বের হইতো, সেই ফোর্সটাকে আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বাট আমাদের যে বিএনবিসিটা আছে, বিএনবিসি হচ্ছে ইউবিসি 94টাই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন মডিফাইতে যান, এখানে কি আছে, এটা এক্স ডিরেকশনে কাজ করবে, এটার ভ্যালুটা আপনি ইউজার ডিফাইন, ওই যে এটা প্রোগ্রাম ক্যালকুলেটর আছে, একটা ইউজার ডিফাইন আছে। সো ইউজার ডিফাইনে আমরা আরসিসি স্ট্রাকচারের জন্য কত জানি পাইছিলাম, নাম্বার সিটি ভ্যালু দিতাম না, কোটা এটা সিটি ভ্যালু, আচ্ছা সিটি ভ্যালু দাঁড়ান, সিটি ভ্যালুটা আমি দিচ্ছি, টি এর ভ্যালু দেওয়া যায় আর কি। আমি এই সময় কিছু জিনিস দেওয়া করি, তো মানে দুইটাই করা যায়। আবার মেথড এ, যেটা মেথড এ আছে, মেথড এ তে দিতাম আমরা, মানে আমরা এর আগে প্রোগ্রাম ক্যালকুলেটর দিতাম, আমি এখানে বলছি যে আমরা মেথড এ ইউজ করবো। মেথড এ তে দিলে এই দেখেন আমাদের এই বিএনবিসি তে মেথডে লেখা আছে, কিন্তু মানে এই কোড আর ইউবিসি 94 সেম কোড, একদম সেম জায়গা থেকে আসছে। সো এই সিটি এর ভ্যালু আপনি আরসিসি বিল্ডিং ডিজাইন করতেছেন, এটা মান দেখেন 0.073, তার মানে 0.073। ঠিক আছে, এখন আমার আর্থকোয়েকটা কাজ করবে কই থেকে, বেস থেকে একদম সাত পর্যন্ত। এই আর এর ভ্যালু কি হবে, এটা হচ্ছে নিউমেরিক আর, আর এর ভ্যালুর জন্য টেবিল আছে, আমরা ওএমআরএফ ইউজ করি, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্যান। কনক্রিটের জন্য কত হবে, 5, অনেক সময় আমরা ইন্টারমিডিয়েট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করি ব্রেসিং ড্রেসিং দিয়ে, সেটার জন্য আমরা আর্ট ইউজ করি, কিন্তু আমাদের নর্মাল রেসিডেন্সিয়াল সব হচ্ছে অর্ডিনারি মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। সো 5, এখন হচ্ছে আপনি জোন কোএফিশিয়েন্ট, জোন হচ্ছে আপনি ঢাকায় করতেছেন, ঢাকার জন্য ভ্যালু হচ্ছে 0.15, খুলনার জন্য 1.5, খুলনা হচ্ছে এটা নতুনটা তো চেঞ্জ হয়েছে, এটা 1, তার মানে 0.075, এই আর্থকে ঝুঁকি অনেক কম। সো আমরা 1.5 দিলাম। সাইট কোফিশিয়েন্ট আমি বলছি, আপনি যদি সয়েল সম্পর্কে না জানেন 1.5 ইউজ করবেন, আর না হলে যে এই টেবিল থেকে জেনে নেবেন যে কী আছে আপনার সয়েলের। সো এটা গেল, সো ওকে এটা শেষ। আমার ইএক্সটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ইউআই মডিফাই। এখানে শুরুতে এটাকে এক্স এর দিকে ঘুরিয়ে দিতে হবে, সেম জিনিস 0.075, এটা 5 দিয়ে দিচ্ছি, 55 দিয়ে দিচ্ছি, 1.5, 15, ওকে ঠিক আছে, এটা শেষ। উইন লোড মডিফাই ল্যাটারাল লোড, উইন দুইভাবে করা যায়, একটা হচ্ছে এরিয়া অবজেক্টে দেওয়া, আর একটা হচ্ছে আমরা ডায়াফ্রামে দেওয়া। আমরা ডায়াফ্রামে দেখবো, এরিয়া অবজেক্ট আমি শেষে শেষে একটু দেখাই দিই, একই জিনিস, দুটো খুব একটা ঝামেলা হয় না। এবং উইনটাও চাইলে আপনি ইউজার ডিফাইন দিতে পারেন, মডিফাই দেন, লোডে যান। এই যে প্রত্যেক তালায় তালায় উইন্ডের একটা করে ফোর্স আসতো না, সেটা দিয়ে আপনি বিএনবিসি থেকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে একদম ডিরেক্ট বসাই দিতে পারেন, কোনো সন্দেহ নেই আর কি এটা। বাট ইউবিসি 94টা ইউজ করা যায় বিল্ডিংটা যদি রেগুলার শেপ হয়, এটা মাথায় রাখেন, বিল্ডিংটা রেগুলার শেপ হলে, ইরেগুলার শেপ হলে, এল প্যাটার্ন মনো টাইপের হলে তখন ইউজার ডিফাইন দিয়ে করা ভালো। ঠিক আছে, সো মডিফাই ল্যাটারাল লোড, মডিফাই, সো এটা আসেন। এখন উইন্ডের ডিরেকশন কি, 0, আমি এক্সেপ্টটা করতেছি, এইটা আর এইটা, এই দুইটা
কি বলবো, উইনওয়ার্ড কোয়েফিশিয়েন্ট, উইনওয়ার্ড কোয়েফিশিয়েন্ট এটা আমরা যে এখান থেকে পাবো, এই যে একটা টেবিল আছে 10,616, এই যে উইনওয়ার্ড এল বাই বি, এল এল কে ভাগ দিবেন বি দিয়ে, এল কি এই যে প্ল্যান আর বি কি যেদিকে বাতাস আসতেছে সেটা, এল বাই বি যে কোনো ভ্যালু হলে সেটা 8, আর লিনওয়ার্ড বা সাইড ওয়াল এগুলো হলে চেঞ্জ হয়, এবং লিনওয়ার্ডটা আসলে লাগে হচ্ছে আপনার স্টিল শেডের জন্য, আরসিসি বিল্ডিং এর গ্যাস প্রেশারটা হয় না, মানে উইন্ডোর সময় দেখছিলেন না এদিকে একটা প্রেশার থাকে বা এদিকে একটা টান থাকে টিন শেড হলে, বাট আরসিসি তে এই টানটা থাকে না। সো এইটা আমার আরসিসির জন্য সবসময়, আর নট অনলি আরসিসি আপনার স্টিলের জন্য সবসময় 0.8, ঠিক আছে। লিনওয়ার্ডেরটা এটাকে আমি জিরো দিব, কিন্তু ও কিন্তু জিরো দিতে দেয়, জিরো দেওয়া যায় না। সো আমরা যেটা করি 0.1 অনেকগুলো জিরো দিয়ে 1 দিয়ে দিই, সো আলটিমেটলি জিরোই কাউন্ট হয়। এখন উইনলোডটা কিন্তু আসলে বেইজে মাটির নিচে কিন্তু উইনলোড কাজ করবে না, কাজ করবে গ্রাউন্ড ফ্লোরে। অনেক সময় দেখা যায় আপনার বিল্ডিংটা যেখানে আছে তার বিল্ডিংটা 10 তলা, তার চারপাশে ঘিরে চারটা পাঁচতলা বিল্ডিং আছে, তাহলে তখন কিন্তু উইন্ড আপনার 5 তলা থেকে কাজ করবে, নিচে খালি খালি লোড বাড়ায় লাভ নাই। সো সাধারণত আমরা যেটা করি পাশের বিল্ডিং ভাবে চিন্তা করি না, কারণ পাশের বিল্ডিং ভাঙিয়ে ফেলে তখন কি হবে আরেক বিপদ। সো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ধরে রাখি, গ্রাউন্ড ফ্লোর থেকে এই পর্যন্ত চাইলে আমরা কিছু প্যারাপেট ওয়ালের হাইট অ্যাড করে দিতে পারি, যে চারপাশে 3 ফিট হাইট হবে প্যারাপেট ওয়াল 3 ফিট। এবং উইন্ড স্পিড, উইন্ড স্পিডটা আমরা পাবো কোথায়, টেবিল থেকে। টেবিলের ইউনিট দেখেন কিলোমিটার পার আওয়ার, এইটার ইউনিট দেখেন মাইল পার আওয়ার, টেবিল 6.2.8। সো হ্যাঁ, সো এটা কিন্তু ডিফারেন্স, তার মানে আমি যদি ঢাকা ইউজ করি ঢাকার জন্য হচ্ছে 210 কে যদি এই ইউনিটে কনভার্ট করেন এটা 130 আসবে, করে দেখেন মানে কিলোমিটার পার আওয়ার থেকে মাইল পার আওয়ারে নিলে 130 আসবে। এখন এক্সপোজার, এক্সপোজারটা কি দেখেন, এক্সপোজার এই যে এক্সপোজার, এ হচ্ছে সিটি এরিয়া, বি হচ্ছে মোটামুটি মানে কি বলবো গ্রামের এরিয়া টাইপের, আর সি হচ্ছে কোস্টাল এরিয়া, কিন্তু ওর দেখেন এ নাই, মানে ওর এ মানে হচ্ছে বি, বি মানে হচ্ছে সি, আর সি মানে হচ্ছে ডি। তার মানে আমি ঢাকায় ডিজাইন যদি করি আমি বি ধরবো, মানে শহর আরবান এরিয়ার মধ্যে ডিজাইন করলে। আর ইম্পর্টেন্স ফ্যাক্টর এটার জন্য তো টেবিল আছে, মানে এটা হচ্ছে এটা এটা আবার ইউবিসি কোড থেকে আনার পর তো ওরা আবার জেনারেট করছে, ওদের মনে হয় এতে এ ছিল না মানে, কিন্তু বাট বাংলা এটাতে এবিসি বানায় দিছে, এটা কিছু একটা করছে। সো ইম্পর্টেন্স ফ্যাক্টর যেমন নর্মাল 1, ইম্পর্টেন্স ফ্যাক্টর সো ওকে। আমার উইন্ডোর বানানো শেষ, পরেরটা আসেন মডিফাই, এইটা এখন এইটাকে আমার 90 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে আমার ওয়াই ডিরেকশনে। আচ্ছা, এটা আমার যা আছে তাই এটা আমি কি করবো 0.00001, এটা আমার হবে কি গ্রাউন্ড ফ্লোর থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে এটাকে আমি প্যারাপেট ওয়াল অ্যাড করেছিলাম কত 3 ফিট 36, এটা হবে আমার 130, এটা হবে হচ্ছে বি 1, ঠিক আছে। সো উইন্ড লোড অ্যাসাইন করা শেষ, ক্লিয়ার। সো এই পর্যন্ত আমরা নতুন একটা জিনিস শিখলাম আর কি, এখানে সো আমার উইন্ড অ্যাসাইন করা শেষ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি কি করব, কম্বিনেশন বানাবো, দেন হচ্ছে মেশ, মেশ যদি আমার এটা ফ্ল্যাট স্ল্যাব হিসেবে মেশ করতাম, এখানে মেশ করবো না, এই যে সাপোর্ট দিবো, অনেক সময় সাপোর্ট দিতে ভুলে যাই, দেন এটা আচ্ছা এগুলো করি নি আমরা, লোড অন স্ল্যাব, লোড অন বিম, মেস ম্যাস সোর্স এগুলো দিই নি, আমরা লোডগুলো দিয়ে নি, সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ ফ্লোর, আমরা লাইফ লোড দিব, অ্যাসাইন শেল এরিয়া লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো লাইফ লোড, লাইফ লোড আমরা কি দিব পাউন্ড ফিটে দিব, কারণ পিএসএফ এ আছে লাইফ লোড কত 40, ওকে সব জায়গায় 40 দেওয়া হয়ে গেছে, 40 দেখা যাচ্ছে না, পাউন্ড ফিটে যান, এখানে সব 40, প্রিভিয়াস সিলেকশন যান, অ্যাসাইন শেল এরিয়া ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কী দিব এখন আমরা, ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ কত হয় 20, ওকে 20, দেখে মনে হচ্ছে যে লাইফ লোড চলে গেছে, লাইফ লোড যায় না, এটা দেখেন ফ্লোর ফিনিশ দেখাচ্ছে, এটাকে ধরে যদি রাইট বাটন ক্লিক করেন এই দেখেন লোডের মধ্যে লাইফ লোড আছে, ইও আছে। সো সিলেক্ট ক্লিয়ার সিলেকশন, সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ ফ্লোর, সো অ্যাসাইন শেল এরিয়া ইউনিফর্মলি লোড, এখন দিব আমরা কি পার্টিশন ওয়াল, সো ওকে পার্টিশন ওয়াল 20 দিয়ে ফেলছি, না ওইটাই নেই, পার্টিশন ওয়াল আবার 20 অ্যাড হয়েছে, আগে 20 তো আছে কিন্তু পার্টিশন তোমার 30 হয়। সো এই দেখেন ইউনিফর্মলি যে পার্টিশন ওয়াল, এটাকে যদি আপনি 30 দিয়ে দেন, এখানে দেওয়া আছে রিপ্লেস এক্সিস্টিং লোড, এক্সিস্টিং যে 20 আছে ওটা রিপ্লেস হয়ে যাবে, অ্যাড মানে হচ্ছে 30 সাথে 20 যোগ হয়ে 50 হয়ে যাবে, আর ডিলিট মানে যা আছে সব ডিলিট হয়ে যাবে, রিপ্লেস দিলাম, এই দেখেন 30 হয়েছে। এখন দেখেন আগের লোডগুলো আছে কিনা দেখেন, 40 20 30 সব আছে। এখন স্টেয়ারে আমাদের কিছু অ্যাডিশনাল লোড লাগে, ধরেন আপনার স্টেয়ারটা এই যে এইখান থেকে এইটু পর্যন্ত,
তার মানে এই স্ল্যাব আর এই স্ল্যাবে কিছু বেশি লোড দিতে হবে, লাইভ লোড। এইটা আমরা সাধারণত কিভাবে করি, আমরা নাল এরিয়া আঁকি। আমরা মনে করেন এখানে যে কাজটা করি, যখন আমাদের এডিশনাল লোড দেওয়া লাগে, মনে করেন আপনার 30 PS আছে, একটা মেশিন বসবে এই জায়গায়, আরও বেশি লোড দিতে যাচ্ছেন, কিন্তু ওই লোডের সাথে অ্যাড করা ঝামেলা হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে ছোট্ট ইউটিউব জায়গার মধ্যে একটা মেশিন বসতেছে, তখন আমরা যে কাজ করি একটা এইটা নিয়ে নান লাইন দিই। নানের তো কোনো ভ্যালু নাই, জিরো। মনে করেন এই জায়গায় একটা মেশিন বসবে, এই যে আমাকে নাল এরিয়া বসায় দিই, বসায় দিয়ে এটাকে সিলেক্ট করি, এই যে এখানে এরিয়া ওটা সিলেক্ট হয়েছে, অ্যাসাইন শেল এরিয়া আপনার বিল্ডিং এ দেখবেন অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বেশি লোড বসানো লাগতেছে, মানে ইন্ডাস্ট্রি ডিজাইন করতে গেলেন তখন আপনার দেখা যায় নর্মালি 40 PS তো ধরা লাগতেছে, মানুষজন হাঁটাচলা করবে এই কারণে, এখন মেশিন বসানো লাগতেছে, মেশিনের জন্য তখন কি পুরো ফ্লোরে বেশি লোড দিয়ে দিলে বেশি হয়ে যাবে না? সো যে লাইন বরাবর মেশিন বসবে, আপনার মনে করেন এখানে পয়েন্টগুলো পাচ্ছেন, এই যে পয়েন্ট আঁকবেন, পয়েন্টটাকে পয়েন্ট ওয়াইজ আপনি নাল এরিয়া দিয়ে তার উপর আপনি বাকি যে লোডটা আছে সেটা দিয়ে দেবেন। এটা আমি সাধারণত করি সিঁড়ির ক্ষেত্রে, সিঁড়িতে কিন্তু আপনাদের BNBC-তে দেখবেন 80 PS লোড লাগে, এই যে দেখেন স্টেয়ার, স্টোর রুম, গ্যারাজ, পার্কিং রুম, এই যে এক্সটার্নাল স্টেয়ার করিডোর, এটা যেন তিন, তিন মানে কত, 60 PS-এর, 60 PS-এর, তার মানে আপনার স্টেয়ার দেখা গেলো এটার হাফে, দেখেন এইটুকের হাফে, তার মানে আমি দিচ্ছি 40, আরও আমার দেওয়া লাগবে কত, অ্যাডিশনাল আরও 40 দেওয়া লাগবে মনে করেন, এখানে মাঝখানে স্ন্যাপ করতেছে না, সো আমি এখানে ড্র স্ন্যাপ টু মিড পয়েন্ট দিলাম, এই যে এখন মিড পয়েন্টে স্ন্যাপ করবে, এই এই যে আমার এখানে সিঁড়ি হবে ধরে নিলাম, এবং সিঁড়িটা কই হবে, পুরো তালায় হবে না, এটাকে পুরো, এটা যেহেতু অল স্টোরি করতে পারছি না, রেপ্লিকেট করে দিই, রেপ্লিকেট স্টোরি, 10 তলায় তো দিছি, বাকি এই পর্যন্ত দিয়ে দিতে হবে, ওকে, এই দেখেন অন্য সব তলায় রেপ্লিকেট হয়ে গেছে। এখন সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ, নাল লাইন সিলেক্ট করেন, অ্যাসাইন ধরলাম যে আমার সিঁড়ি হবে, এরিয়া ইউনিফর্ম, আমি আরও অ্যাডিশনাল 40 করে দিয়ে দিলাম, তার মানে আমার সিঁড়ির জন্য যে লোডটা সেটা এখন কনসিডার হয়ে যাবে, ঠিক আছে? তো আমার সব ধরনের লোড যা ছিল সব দেওয়া হয়ে গেছে, দেওয়া হয় নাই কি উইনলোড আর আর্থকোয়েক, উইনলোড এবং আর্থকোয়েকের জন্য ডায়াফ্রাম করতে হয়, দেখেছিলাম তো, ডায়াফ্রাম কন্ট্রোল অল দেন, কন্ট্রোল অল দিয়ে দুইটা ডায়াফ্রাম করা লাগে, একটা হচ্ছে জয়েন্ট ডায়াফ্রাম, এটা দিলে কি হয়, এটা দিলে হচ্ছে আমার আর্থকোয়েকের লোডটা এর উপর ইফেক্টিভ হয়, ডায়াফ্রাম, ওকে, দেখেন এটা বিল্ডিংয়ের সেন্টারটা এই একদিকে সরে গেছে, এখন কিন্তু মাঝখানে নাই, কারণ এই যে শেয়ার ওয়ালটা ওদিকে হয়ে গেছে, এটা হয়ে গেল, আর একটা ডায়াফ্রাম করা লাগবে, সেটা হচ্ছে এরিয়া ডায়াফ্রাম, অ্যাসাইন, এই যে দেখেন শেল এরিয়া, এইখানে দেখেন ডায়াফ্রাম, এটা ক্যান করতেছি আমি আপনাকে বলি, দিয়ে নেই তারপর বলতেছি, ওকে, সো একটা ডায়াফ্রাম হয়ে গেছে, এটা দিচ্ছি কারণ হইল সেন্টার একই হবে দুইটার, লোডের সেন্টার, উইন্ড মডিফাই, এইখানে একটা কথা বলছি দেখেন, এক্সপোজ ফ্রম এক্সটেন্ডেড রিজিড ডায়াফ্রাম, মানে উইন্ড লোডটা ডায়াফ্রামের উপর অ্যাড হবে, আমি যদি ডায়াফ্রামই না দিই তাহলে তো লোডের কোনো ইফেক্ট পড়বে না, এই জন্যই আমি এটা করছি, ঠিক আছে? সো এই পর্যন্ত আমার শেষ, এখন যেটা করতে হবে এই যে স্পেশাল সিসমিক ইফেক্ট, এই যে আমার এখানে লেখা আছে দেখেন, এই যে স্পেশাল সিসমিক ইফেক্ট, এটা বন্ধ করে দিতে হবে, ডু নট, এবং ম্যাচ সোর্সটা ডিফাইন করে দিয়ে আসতে হবে, ওই যে আমার আর্থকোয়েকে যে ডাব্লিউ ছিল, ডাব্লিউটা কী হবে, অ্যাড লাইফ লোড তো হবে না, হবে কি ফ্লোর ফিনিশ, অ্যাড পার্টিশন ওয়াল, অ্যাড, ঠিক আছে, শুধুমাত্র ডেড লোড হবে। এখন আমরা ডিজাইনাররা লাইফ লোডের 20% ধরে নিই, যেটা BNBC 2006-এ নাই, বাট ইয়েতে আছে 0.2 অ্যাড, কারণ ভূমিকম্প হওয়ার সময় কিন্তু মানুষজন থাকবে, আমরা ধরে নিলাম ভূমিকম্প হওয়ার সময় আমরা যে লাইফ লোডটা ডিজাইনে ধরছি তার 20% থাকবে, ঠিক আছে? সো এটা আমরা ধরে নিচ্ছি, কিসের জন্য ম্যাসোর্সটা ডাব্লিউ
ওই যে আপনার আর্থকুয়েকের লোডে, আর্থকুয়েকের সূত্রের মধ্যে একটা বড় ডাব্লিউ আছে না, ডাব্লিউ এর মানটা কিভাবে সে ক্যালকুলেট করবে সেটা, এই যে ডাব্লিউটা, এই ডাব্লিউটা কি হয়, আমরা সব ডেড লোড যোগ করছিলাম মনে আছে ম্যানুয়াল ক্যালকুলেশনের সময়, সব ডেড লোড যোগ করছিলাম, এই যে দেখেন ডেড লোড 1, এটা লোড 1, এটা 1, এটা 1, সবগুলো যোগ হবে, আর লাইফ লোডের 20%, মানে আমরা জেড আই সি আর এগুলো সব তো দিয়ে দিচ্ছি কিন্তু ডাব্লিউ তোকে বলে দেয়নি, এই জন্য এটা বলে দেওয়া। সো ওকে ঠিক আছে, আমার এই পর্যন্ত ঝামেলা শেষ, কোন কাজটা বাকি আছে, সাপোর্ট দেওয়াটা বাকি আছে, সাপোর্ট দেওয়ার জন্য আমরা কই যাব, প্ল্যান বেজে যাব, সবকটাকে সিলেক্ট করেন, অ্যাসাইন জয়েন পয়েন্ট রিস্ট্রেইন ফিক সাপোর্ট হবে বিল্ডিং এ বললাম ফিক সাপোর্ট, ঠিক আছে আমার সাপোর্ট দেওয়া হয়ে গেছে, এখন কি করা হয়নি, এখন হচ্ছে লোড কম্বিনেশন বানানো হয়নি যে কোন কোন কম্বিনেশনে ডিজাইন হবে, এখন দেখেন লোড কম্বিনেশন এখানে যে আপনি চাইলে বানাইতে পারেন, মনে করেন লাইফ লোড হচ্ছে 1.2, ডেড লোডের সাথে লাইফ লোড কি এটা হচ্ছে 1.6, অ্যাড আবার যে ডেড লোড এখানে বসা বসে আপনি বানাইতে পারেন, কিন্তু আমরা যখন ডিজাইন করবো আমরা তো একটা কোড ফলো করে ডিজাইন করবো, সেই কোড থেকে বাই ডিফল্ট একটা বানানো যায়, সেটার জন্য আগে সফটওয়্যারকে বলে দিয়ে আসতে হবে আপনি কোন কোডে করবেন, এখানে দেখেন একটা অপশন আছে ডিফাইন, এই যে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশন, মানে এইখানে ডিজাইনের যে যে ডিজাইন কোডটা দেওয়া আছে সেই কোড অনুযায়ী অটোমেটিক কম্বিনেশন তৈরি হবে, তার মানে আগে আমার তাকে কোড বলে দিয়ে আসতে হবে, সো ডিজাইন কী ডিজাইন করবো, কনক্রিট স্ট্রাকচার ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন, এটা এখানে না সরি অপশন পারফরমেন্স, এই দেখেন কনক্রিট ফ্রেম ডিজাইন, এখানে যান, এই দেখেন এখানে অনেক কোড আছে, এই যে এসিআই 31899 এটা সিলেক্ট করে দিয়ে আসলাম, এই দেখেন আপনারা ফাই ফায়ের মান 0.9 0.7 0.8 ইউজ করছেন না, এখানে ওটাই আসছে মানে কোড থেকে আসছে, সো ওকে আমার কাছে বিড়াল হয়ে গেছে কোন কি আমি কি রে শব্দ হচ্ছে মনে আচ্ছা আপনার বল আপনার বিড়াল আছে বড় হয়ে গেছে আচ্ছা, সো এটা এটা গেল আমার, আমি ডিজাইনের কোডটা বলে দিই কি দদি স্যার কোডটা বলে দিয়ে আসলাম বিড়াল দিয়ে বলবেন নাকি আগের বার ছিল না কিন্তু কম্বিনেশন গুলো চাইলে দেখতে পারবেন কি আছে 1.4 1.4 শুধু ডেড লোড এখানে আসে মডিফাই চাইলে দেখতে পারবেন কি আছে আর কি এটা, সো আমরা এই পর্যন্ত গেল আমার, এখন মডেলটা হচ্ছে রান দেওয়ার জন্য রেডি, সো রান দেওয়ার আগে আমরা কী করবো, অ্যানালাইসিস চেক মডেল আমরা চেক করবো যে এই কোনো ঝামেলা আছে কি না, এই টাইপের কোনো ঝামেলা আছে কি না, এগুলো হইলে ডিজাইন ভুল হবে আর কি, সো ওকে দিলাম, সো চেক করবে, চেক করে আপনার একটা রিপোর্ট দিবে আর কি। একটা আছে হরাইজেন্টাল রিজিড ডায়াফ্রাম কানেকশন ফাউন্ড বিটুইন জয়েন্ট অ্যাট ডিফারেন্ট লেভেল, আমরা স্প্যান্ডেল বিম দিছি না, স্প্যান্ডেল বিমটা তো এই সেম লেভেলে না, আর নিচের লেভেলে, সো ওই নিচের লেভেলের কারণে বলতেছে যে এটার জন্য, এটা হচ্ছে ওয়ার্নিং, ইরর না, ওয়ার্নিং অ্যাভয়েড করা যায়, ইরর অ্যাভয়েড করা যায় না, সো এটা আমরা অ্যাভয়েড করবো, ওকে কোনো সমস্যা নেই। এখন আমরা অ্যানালাইসিস রান দিব, অ্যানালাইসিস সরি অ্যানালাইসিস আচ্ছা মডেল হ্যাজ বিন চেক অ্যান্ড নো ওয়ার্নিং মেসেজ, তখন অ্যানালাইসিসে যে সেট অ্যানালাইসিস অপশনে এটা তুলে দিব আমরা, ডাইনামিক অ্যানালাইসিস আমরা ডাইনামিক অ্যানালাইসিস করতেছি না, সো অ্যানালাইসিসে যে রান অ্যানালাইসিস এটাও দেওয়া যায়, অথবা এই দেখেন এখানে একটা এই চিহ্নটা আছে এটাও দেওয়া যায়, সো এখন অ্যানালাইসিস রান হচ্ছে, ওই ওই রোডটাই দেখাচ্ছে যে হরাইজন্টাল ডায়াফ্রাম যেটা ই হয়েছে, সো ওকে সেটা রান হোক, সো এটা এটা রান হওয়ার পর আমরা কিছু চেক করব, সেই চেকগুলো একটু ঝামেলার, চেকগুলো দেখানোর পর আপনি বলবেন যারা কিছু না দেখানোর জন্য, আমি চেক পর্যন্ত দেখাই দিব, ডিজাইনটা তাহলে পরে করতে হবে, কালকে থাকেন আপনি একবার শেষ করে যান, আচ্ছা কিন্তু সময় নিয়ে করা যাবে না, আজকে মনে হয় পারবো না, ঠান্ডা লাগছে তো এমনিতেও, বুঝছেন কারণ ডিজাইনের এখানে অনেকগুলো ঝামেলা আছে, এই যে ওভার স্টেজ হবে সেটা চেঞ্জ করতে হবে, আবার শেয়ার ওয়াল করতে হবে, কারণ এটা করতে যাই এটা চেক করতে যাই দেখেন কমপ্লেক্সিটি শুরু হয়ে যাবে, সো দেখেন আমার ডিফর্ম শেপ দেখাচ্ছে কার জন্য, ডেড লোডের জন্য, আপনাকে মানে এইগুলো দেখাইছিলাম, এটা হচ্ছে আনডিফর্ম শেপ, এই শেপটা আনডিফর্ম হয়ে গেল, এখন ডিফর্ম দেখতে চাচ্ছেন কার জন্য, আমি দেখবো যে আর্থকুয়েক লোডটা ইফেক্ট হয়েছে কি না, আর্থকুয়েক ইএক্স দিলাম, ওকে বিলিংটা ওইদিকে সরে যাওয়ার কথা আর্থকুয়েকে সরে গেছে, এখন দেখবো ই ওয়াইটা হয়েছে কি না,
আর্থকুইক ওয়াই হলে কি হবে, বিল্ডিং ওয়াই দিকে সরে যাবে না, দেখেন ওয়াই দিকে সরে গেছে। সো আর এখন দেখি উইন্ড লোডটা ইফেক্ট হয়েছে কিনা, উইন্ড লোড যদি এক্সে আসে বিল্ডিংটা ওই দিকে সরে যাওয়ার কথা, সরে গেছে। উইন এক্স যদি হয় এক্সের জন্য এটা ওই দিকে সরে যাওয়ার কথা, দেখেন গেছে কিনা, হ্যাঁ সরে গেছে, তার মানে এই লোডগুলো ইফেক্ট হয়েছে। এখন আমরা কি করব, আমরা যদি চেক করব, প্রথম চেকটা হচ্ছে আমার ওভারটার্নিং চেক। ওভারটার্নিং চেকের জন্য কি যাইতে হবে, এখানে স্টেপটা লেখা আছে, আমরা ডিসপ্লে শো টেবিল রিয়াকশন ওকে, আমরা ডিসপ্লেতে যাব শো টেবিল রিয়াকশন, আমরা কি দেখব রিয়াকশন, সো ওকে টেবিল দেখাবে, আমরা টেবিলের শেষে চলে যাব। শেষে যাওয়ার পর যে জিনিসটা দেখব যে বিল্ডিংটা নিজের যদি ওজন বেশি না থাকে, নিজের ওজন আর্থকোয়েকের ওজনের থেকে কম, তাহলে কি করবে, আর্থকোয়েকের ধাক্কা দিয়ে ফালাই দিবে না। আমি এই যে এই বিল্ডিংটা এভাবে আছে, আমি অ্যাঙ্গেল দিয়ে ঠেলতেছি, এটা ঠেলা যদি ওর ওজনের থেকে বেশি হয় আমি তো এটা কাইট করে ফালাই দিব। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমার ওভারটার্নিং চেক। সো ওভারটার্নিং চেকে কি দেখতে হবে, দেখেন ডেড লোড এম এক্স, ডেড লোডের জন্য যে মুভমেন্টটা হচ্ছে সেটা গ্রেটার দেন হবে এম এক্স অফ আর্থকোয়েক ওয়াই। আর্থকোয়েক ওয়াই এর জন্য যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টটা ছোট হবে ডেড লোডের থেকে, তাহলে বিল্ডিংটা উল্টাইতে পারবে না। সো এটা দেখেন কি হয়, ডেড লোড এম এক্স এর জন্য ডেড লোডটা বড় হইতে হবে, বড় হইতে হবে। হ্যাঁ, সো এই দেখেন এখানে এই যে এম এক্স আছে, এম এক্স ডেড লোড, এই যে ডেড লোড কি, এটা আছে ফ্লোর ফিনিশ আছে পার্টিশন ওয়াল আছে, এটার এম এক্সটা কত দেখেন, কয় ঘরের, একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে। এখন আর্থকোয়েকের ওয়াইটা এই দেখেন কত ছোট, তার মানে বিল্ডিং উল্টাবে না, তার নিজের ওজনই অনেক বেশি, আর্থকোয়েক সে উল্টায় ফেলতে পারবে না। সেম জিনিসটা হবে হচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রেও, ওয়াইয়ের ক্ষেত্রে ডেড লোড, আর এই এক্স এর ক্ষেত্রে হচ্ছে যে এটার মুভমেন্ট, এই দেখেন এই মুভমেন্ট আর এই মুভমেন্ট, এটা বড় এটা ছোট, তার মানে বিল্ডিং উল্টাতে পারবে না। না, মাইনাস মাইনাস প্লাস ওর ব্যাপার না, ভ্যালুটা মাইনাস টু বলো না মাইনাস সিক্স বলো, না না এখানে যে জিনিসটা আপনার কোন কারণে যদি এই জিনিসটা এটা থেকে বড় আসে কি করতে হবে, আমার সেকশন বাড়াই দিতে হবে, সেকশন বাড়াই বিল্ডিং এর ওজন বাড়াইতে হবে। মানে আপনি চাইলে খুব লাইট ওয়েট বিল্ডিং করতে পারবেন না, মাইনাস পাঁচ হাজার বড় মাইনাস সতেরো হাজার থেকে, সতেরো হাজারের থেকে, তার মানে এটা এটা তো মানে এটা যদি আসে এটা ওটা নালিফাই করে ফেলবে, উল্টাবে না, এই ক্রস ক্রস ডিরেকশন, না 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 উল্টো মাইনাস, না এটার সাথে দাঁড়ান, এখানে দেখেন এই যে ওয়াই এক্স ওয়াই এম এক্স ফর ই ওয়াই, আচ্ছা সরি এক্স এরটাই আসবে, ভুল বলছি এক্স এরটা এক্স এরটা, মানে হলে যে এইটা এইটা এটার থেকে বড়, সো উল্টাবে না। কোনটা দিলাম ছোট আছে চল্লিশ হাজার, এটা কত লক্ষের উপরে, আর এটা হচ্ছে আমার লক্ষের উপরে, এটা হচ্ছে ই এক্স, এটাও দেখেন কত, একক দশক শতক হাজার ওজন লক্ষ, এক লক্ষ বারোটা আছে সতেরো লক্ষ, সো উল্টাবে না, ঠিক আছে। সো বিলিং উল্টাবে না, সো বিলিং যদি এখানে উল্টা যাওয়ার টেন্ডেন্সি হইতো, আমরা বিলিংয়ের সেকশনগুলো এখন বাড়ায় বিলিং ওজন বাড়াই দিতাম, নাহলে এত বড় বিলিং তো রাখা যাবে না, আর্থকোয়েক উল্টায় নিয়ে যাবে। সো এইটা হচ্ছে আমার ওভারটার্নিং চেক। এখন ড্রিফটের চেক, ড্রিফটের চেক যেটা আমার অ্যালাওয়েবল ড্রিফট কত, জিরো পয়েন্ট জিরো ফোর, ড্রিফট মানে ড্রিফট মানে হচ্ছে ডিফ্লেকশন, জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু এইচ, আমার বিল্ডিংয়ের মিনিমাম হাইট কত, দশ ফিট, দশ ইন্টু বারো, এটা দেখে নিচিতে নিতে হবে কিন্তু, আর আর এর মান কত নিয়েছি ফাইভ, এটার জন্য দেখার সহজ উপায় হচ্ছে ওই ডিফ্লেকশনে যে আমরা ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই এগুলোর জন্য ডিফ্লেকশনটা চেক করবো, ডিফ্লেকশন দেখবো কোথায়, একদম টপে দেখবো, আমার প্ল্যানে যে যেটা সরে গেছে এটা ম্যাক্সিমাম হয়েছে, এটা দেখেন কতখানি সরছে, এটা কিসে আছে, ইঞ্চিতে আছে, এক্স ডিরেকশনে জিরো পয়েন্ট নাইন নাইন সরে গেছে এক্সের দিকে, তার মানে ডিফ্লেকশনটা নাইন সিক্স হওয়ার কথা ছিল, বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই যে ল্যাটারাল ড্রিফ্ট, ল্যাটারাল ড্রিফ্ট চাইলে যেখানেও দেখতে পারেন এক্সে গেছে কত, এই যে ম্যাক্সিমাম গেছে নাইন নাইন,
তার মানে আমার বিল্ডিং এর সেকশন বাড়াইতে হবে এখানে, সেকশন বাড়ায় দিলে কি ডিফ্লেকশন কমে যাবে, ঠিক আছে? সো এর জন্য দেখেন বিল্ডিং সেকশন মানে ওই কলামের সেকশন বাড়াইতে হবে, কলামের সেকশন বাড়াইলেও তো আর হেলতে পারবে না। সো এই জিনিসটা এইভাবে এটা এইভাবে চেক করতে হয়। দেন এটা আমি চেক করলাম কার জন্য, ই এক্স এর জন্য। এইভাবে করে আপনি ই ওয়াই ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই সবকটার জন্য চেক করে দিতে দেখতে হবে যে এই জিনিসটা এইটাকে ওভারটেক করে কিনা, যদি না করে তাহলে ওকে কোনো সমস্যা নাই। এখন আসলে হচ্ছে বেস শেয়ার, বেস শেয়ার জন্য আমার কোথায় যেতে হবে, ডিসপ্লে শো টেবিল, এখানে যে রিয়াকশনে যেতে হবে, রিয়াকশন ওকে, ঠিক আছে। রিয়াকশনে যে এটা একই জিনিস, এটা একটু গ্যাঞ্জাম্মা জিনিস, নিজে এই টেবিলের নিচে যাওয়া কিন্তু অনেক ঝামেলা, দেখেন যে এইটা ধরে টাইমে নামতে হয়, কিন্তু আপনি যে এইটাই চাপ দিলে একবারে নিচে নেমে যাবেন। আগের বার আমরা এম এক্স মুভমেন্ট নিয়ে কাজ করছিলাম, এখন হচ্ছে এফেক্টস নিয়ে কাজ করব। দেখেন এটা সূত্রটা কি বলতেছে, বেস শেয়ারে সূত্রটা কি বলতেছে, এফ এক্স ফর ই এক্স, আর্থকোয়েক এক্স এর জন্য যে এফেক্টসটা হচ্ছে, এফ এক্স কার জন্য, আর্থকোয়েক এক্স এর জন্য, এই যে লেখুন 209.99, এটাকে ভাগ হবে, ঠিক আছে? এই সূত্র ভাগ আছে, সামেশন অফ অল ডেড লোডের এফ জেড, ভাগ দিলাম ইকুয়াল টু, এটাকে কি করতে হবে পার্সেন্টেজ বাইর করতে হবে, ইন্টু 100, 3.15, তার মানে এটা 2.5 এবং 3.5 এর মাঝামাঝি আছে, তার মানে ওকে কোনো সমস্যা নেই। যদি এটা 3.5 এর বেশি হয়ে যায় সেকশন বাড়াইতে হবে, ঠিক আছে? সিমিলার জিনিস এই ওয়াই এর জন্য করতে হবে, এফ ওয়াই এই সামেশন অফ জেড একই জিনিস, তার মানে এখানে আসেন, এখন এটা আমার উপরেরটা কি লাগবে, এফ ওয়াই লাগবে কার জন্য, ই ওয়াই এর জন্য, যে এফ ওয়াই ই ওয়াই এর জন্য, এই যে দেখেন কত 206, সো এটাকে বানায় হচ্ছে 206, আর ভাগ তো ওই সেম জিনিস দিয়েই, সো ইকুয়াল টু ইন্টু 100, কত আছে 3.09, তার মানে আমার লিমিটের মধ্যে আছে, তার মানে বিলিং ওকে। এইটা যখন ওকে করা হবে, ওকে করার পর দেন আমরা ডিজাইনে যাব, না হলে মানে ডিজাইনে যা লাভ নাই খালি খালি, কারণ আমার আগেই ডিফ্লেকশনে ফেল করে গেছে, আমার হয় বিল্ডিং ওভার টার্নিং এ ফেল করে যাচ্ছে। সো তখন এই পর্যন্ত হওয়ার পর যদি সব ওকে থাকে, ঠিক করা মানে কি, যদি সব যা না হতো তাহলে আমরা সেকশন কলামের সেকশন বাড়াইতাম, কলামের সাইজ বাড়াই দিতাম, এবং এই বেস শেয়ারের জন্য ওভারঅল সব কলামের সাইজই বাড়াইতে হয়। বেস শেয়ারটা হচ্ছে মানে হচ্ছে ওই আর্থকোয়েকের জন্য সবকটা কলামের, তবে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, আমি হচ্ছে পেরিফেরিগুলোর সাইজ আগে বাড়াই, আর্থকোয়েক আর উইন্ডলোড শুরুতে পেরিফেরিতে আসে, সো পেরিফেরি সাইজগুলো যদি বাড়ায় দিই ডিফ্লেকশন অনেক কমে যায়। কিন্তু পেরিফেরি সাইজ বাড়াতে গিয়ে যদি দেখা যায় কি আলটিমেট ডিজাইনের পরে যে ইন্টারনাল কলামের থেকে পেরিফেরি কলাম বড় হয়েছে, তখন কিন্তু না, কিন্তু আর্থকোয়েক উইন্ডলোডের ইফেক্টটা কিন্তু আপনার প্রথম কলামটাই বেশি আসে, এটাও বুঝতে হবে, এটা কিন্তু নন টেকনিক্যাল মানুষ বুঝতে চায় না, নর্মাল লেভেলে দিয়ে ডিজাইন করাইলে ডিজাইন হয় কিন্তু কোনার কলাম ছোট হয় মাঝখানের কলাম বড় হয়, কিন্তু আপনি যখন দেখবেন অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে, হাই রাইজ বিল্ডিং এ যা দেখবেন কোনার কলামই দেখা যাবে বড় দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আর্থকোয়েক উইন্ডলোডের ইফেক্ট অনেক বেশি। আপনার রেসিডেন্সিয়াল কখনো কোনো ঝামেলায় পড়বেন না, দেখেন এটা ছোট বিল্ডিং, এর মধ্যে কোনো ঝামেলায় পড়ি নেই, পড়ছি ওভার টার্নিং ও পাশ করে গেছে, সবকিছুতে পাশ করে গেছে। সো এটা যখন পাশ করে যাবে, ডিফ্লেকশনে ফেল করছে, ডিফ্লেকশনে যতটুকু ফেল করছে 90 করে স্কিপ করে গেলেও হয়, বুঝছেন? কারণ এখানে তো আপনার ইয়ে আছে, উইন্ডোর তো যা দিছে এখন আসবে না, ইয়েতে দিলে কি বলে ওই ফ্যাক্টরে ফেলে দিলে আর কমে যাবে এরকম টাইপের, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে আমার ইয়ের জন্য, কি বলবো আমার মানে অ্যানালাইসিস সব কিছু ওকে, এখন আমি ডিজাইনে রান দিতে পারি। সো ডিজাইনটা আমি দেখাই দিই, আপনি একটু দেখে নিন, কমপ্লিট স্টার্ট ডিজাইন, এখানে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন যেখান থেকে আপনি চাইলে কিছু কম বেশি করে দিতে পারেন, কম বেশি মানে আপনি মনে করেন ওয়ানের জন্য চান ডিজাইন হবে না, রিমুভ করে দেন, এটার জন্য চাইতেছেন ডিজাইন হবে রিমুভ করে দেন, এগুলো কম্বিনেশন, লোড কম্বিনেশন আপনি যেগুলো বানাইছেন, দাঁড়ান দেখাচ্ছি, এই যে ডিফাইন লোড কম্বিনেশন, এই যে কম্বিনেশনগুলো হয়েছে না, কম্বিনেশনগুলো ওয়ানে কি আছে দেখেন, শুধু সব ডেড লোড আছে। আচ্ছা, আপনি যে চ্যালেঞ্জের জন্য ডিজাইন করবেন না, আমার আরেকটা কম্বিনেশন লাগবে, সেটা হচ্ছে রিয়াকশন ফাউন্ডেশন ডিজাইনের জন্য। এটা কি করতে হবে, ওয়ান মডিফাই, আমি করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন, আমার ফাউন্ডেশন ডিজাইন করার জন্য আনফ্যাক্টর লোড লাগে না, আর আটকই গুলোর তো ফাউন্ডেশনে ধরে না, ফ্লোর ফিনিশ ধরা আছে, লাইফ লোড ধরে না, এই যে
সব কটা লোডের যোগফল আমি যেটা পাবো সেটার জন্য আমি ফাউন্ডেশন ডিজাইন করবো। সো এটাকে ওকে দেন, এই যে আমার একটা রিয়াকশন কম্বিনেশন ক্রিয়েট হয়ে গেল। সো ওকে সেভ রাখ। এখন দেখেন ডিজাইনে যে এই যে কংক্রিট ডিজাইন করতেছি কম্বিনেশনে, যে এইটা এটার জন্য তো আমি ডিজাইন করাবো না আসলে, এটা তোমার লাগবে জাস্ট দেখার জন্য যে রিয়াকশন কত আসছে, এটা দেখার জন্য। সো ওকে, সো এখন যে ডিজাইনে যে কংক্রিট স্টার্ট ডিজাইন আনছে, এখন সে ডিজাইন শুরু করে দিবে। একটা একটা করে সেকশন সেকশন ধরে সে ডিজাইন করতেছে। ডিজাইন ব্র্যাকেটে চেক দেওয়া আছে, চেক কারণ হচ্ছে যে কলামে যদি আপনি চেক দিয়ে আসতেন ও চেক করে বলতো যে এটা ঠিক আছে কিনা। সো এখন ডিজাইনও করতে করতে পারে, চেকও করতে পারে, এটা আমার আগে কি বলে দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন ডিজাইনে দেখেন কি দেখাচ্ছে, ডিজাইনটাকে দেখাইছিলাম কখনো মনে হয় না। একটা একটা উইন্ডো জানতে চাচ্ছিলাম আমি, ফাইল ওপেন, আমি যাইতে পারবো না বেশি মতো, এই জন্য আমি ডিজাইনে গেলাম, আর যেতাম না। এটা বড় করলাম, এলিভেশন ধীরে ধীরে করি, দেখতে চাচ্ছেন কি জন্য ডিজাইন হয়েছে, রাইট বাটন ক্লিক করেন, এটা চলে আসলো। এখন সামারিতে যান, কলামে আমি চেক দিছিলাম, আপনি দুইটা 16 মিলি দিয়ে কোনোভাবে ব্যালেন্স করলেন, এই রডটা আপনার এখানে দিতে হবে। এটা কার জন্য ডিজাইন হয়েছে, 92.86 কিপ লোডের জন্য ডিজাইন হয়েছে, মোমেন্ট মোমেন্ট মিনিমাম মিনিমাম এই মোমেন্ট গুলোর জন্য ডিজাইন হয়েছে। দেখেন রড কার জন্য বেশি লাগে, রড সবকটা কম্বিনেশন একই আছে, মিনিমাম রডটা লাগছে এটা মনে হয়। সামারি সামারিতে আপনি দেখতে পাবেন ডিজাইন সে কিভাবে করছে, এটা সহজ ব্যাপারটা। এটা গেল, আর একটা আছে ইন্টারাকশন, ইন্টারাকশন ডায়াগ্রাম, যে কলামের ইন্টারাকশন ডায়াগ্রাম মনে আছে না, কলামের ইন্টারাকশন ডায়াগ্রাম আছে না, পড়ছেন ভুলে গেছেন, দাঁড়ান এটা ডান দেখার দরকার নেই, ইন্টারাকশন ডায়াগ্রাম দরকার নেই, ফ্লেক্সার ডিটেইল, এই যে ফ্লেক্সার ডিটেইল হচ্ছে রডের জিনিসগুলো দেখায়, এই সামারিতে দেখলে আলটিমেটলি মেইন ডিজাইনটা দেখা যায়, যে রড কত আসছে, এই যে ক্যালকুলেশন আপনার ফাইয়ের মান কত ধরছে, ফাই কম্প্রেসিভ ইয়ের জন্য 0.75, 0.9, 0.9, 0.85, দেন ডি কি, ডি হচ্ছে ব্রেথ আর ডেপথ, 15 ইঞ্চি ধরছিলাম না, সেটা মডুলাস অফ ইলাস্টিসিটি ওই যে দিয়ে আসছিলাম 3122, কনক্রিট কত 3, এফ ওয়াই হচ্ছে 60, এফ ওয়াই হচ্ছে 60, এই যে এই জিনিসগুলো এই মানগুলো এখানে দেওয়া আছে আর কি। সো এখানে ক্যালকুলেশন করে দেখছে যে এটার কোনো সমস্যা নাই, দেখি কোন বিমে ফেল করছে, আমার তো কোনোটা বিম ফেল করার কথা, ফেল না করলে তো বিপদ, কোন বিম ফেল করেনি, ফেল করা চাই, সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 120 PS এর দিয়ে দিই, তা তো ফেল করবেই তাই না। সো এখন অ্যানালাইসিস রান দেই, এটা ওয়ারেন্টি দেখাচ্ছে, আর ঠান্ডা গলা জ্বলতেছে, আর সে কি বাইরে গেছে
বাসায় বাইরে গেছিলাম, অফিসেই ছিলাম, এখন অফিসে মেলা জিনিস নিয়ে গেঞ্জামের মধ্যে দৌড়াদৌড়ি। আমাদের ইজিপি তে সমস্যা হলো পুরান ভাষণের জিনিসপত্র ইউজ করতে হয়, মজিলা ফায়ারফক্স কত জানি, নতুনটা নাই পুরো। আমাদের অফিসে দেখি অন্য কোনো এটা ই করলে কাজ করে না, 29 করতে হবে, বাট এখন তো 43-45 চলে আসছে, ওগুলো করলে হয় না, জানো আমার পিসিটা হলো ব্যাকগ্রেড করে রাখা। আচ্ছা স্যার, এখন দেখেন রান দিলে কি হয়, আমার মাথা খারাপ হয়ে যাবে। জাভা, জাভারও জাভা 6 লাগে, বেশি গেলেই হয় না। আবার আরো কাহিনী আছে, জাভাকে আপডেট বন্ধ করে রাখ, বন্ধ করে রাখ, তো আপডেট করলে আবার মনে করেন ওটা ওপেন হবে না, কি যে ঝামেলা। প্রথম কয়েকদিন তো ঝামেলা হয়েছিল। আচ্ছা, আমি ফোন করছিলাম ইয়েতে পরে ইজিপির ওখানে, তা ওরা বললো যে আপনি জাভা এটা ইউজ করেন, তারপরে এটা ইউজ করেন, পরে আমি আমার আইটি রেডাইকে সব কিছু ব্যাকগ্রেড করা হয়েছে। কারণ এই লেভেলে তো বেশি লোড না, এই লেভেলে তো আরো বেশি নিতে হচ্ছে, দেখেন এই লেভেল পর্যন্ত আপনার, সো বিভিন্ন জায়গায় দেখবেন কলামের সাইজ কিছু তালা পর্যন্ত এক থাকে, তারপর ছোট করে দেয়, এটা হচ্ছে রিজন। এখন এটা কেন ওভার স্ট্রেস হয়েছে সেটা একটু দেখেন, এই যে ওভার স্ট্রেস হয়েছে কার জন্য, কম্বিনেশন 2 এর জন্য, আর অন্য কোনো কম্বিনেশনের জন্য, কিছু কিছু কম্বিনেশনের জন্য কিন্তু পাশ করে গেছে, এই দেখেন কম্বিনেশন 26 পাশ করছে, এগুলো পাশ করে গেছে, ফেল করছে 2 এর জন্য। কেন ফেল করছে দেখেন সামারি, এই যে আপনার রড এমন সাইজের লাগে এটা এর মধ্যে দেওয়া যাবে না, পার্সেন্টেজ বেশি হয়ে যাবে, এই যে ওভার স্ট্রেস। আগের বার রড দেখাচ্ছিল না, এখন কিন্তু রডই দেখাচ্ছে না, এই যে এটা দেখেন, ব্রেক দিয়ে হবে, এটা দেখেন রাইট বাটন সামারি, এই দেখেন রড দেখাচ্ছে 11 ইঞ্চি স্কোয়ার, এই রড আপনি দিতে পারবেন না, এখানে 11.53 ভাগ দেন 0.48, 15 ইঞ্চি, 15 ইঞ্চির মধ্যে কি 25-26টা রড দিতে পারবেন, ও তো 8% হিসাব করতেছে, মানে কত ইঞ্চ ওইটা হিসাব করতেছে হচ্ছে 11.543 ভাগ হচ্ছে 15 স্কোয়ার ইনটু হচ্ছে 100, ও দেখছে যেটা 5%, তার মানে 5% রড থাক, কিন্তু আমরা তো নর্মালি কনস্ট্রাকশনের সময় 2%-এর বেশি রড দিতেই পারি না, নাহলে গ্যাপ পাওয়া যায় না, পাথর ডুববে না, পাথর ডুববে না, সো এই কারণে দেখা যায় যে এটা হয় না। সো এটা দেখার আরেকটা উপায় আছে, আপনি মনে করেন এই পার্সেন্টেজ এই রড দেখে তো বুঝতেছেন না দেওয়া যাবে কিনা, সো ডিসপ্লে সরি ডিজাইন কনক্রিট, এই যে ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন, এটা লংগিটিউডিনাল এনফোর্সমেন্ট আছে, এটাকে আপনি রিভার পার্সেন্টেজ দিয়ে দেন, এই যে দেখেন এটা 5.13%, তার মানে আপনি দেখেই বুঝতেছেন এগুলো চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ না করলে 1.19 এটা দেওয়া যায়, এখানে আবার বেশি হয়ে গেছে 2.69 দেওয়া যায় কিনা দেখতে হবে, 2% পর্যন্ত মানে এটা ডিপেন্ড করে, বুঝছেন এটাই। সো এই গেল এটা দেখার, আমরা সব জায়গায় দেখতে পারলাম, এখন দেখেন বিমও কিছু ফেল করার কথা, বিম মনে হয় ফেল করে নেই, এখন দেখেন বিমের রডটা কিভাবে দেখাচ্ছে, একটাকে জুম করলেই দেখতে পাবো, এই দেখেন এটা পার্সেন্টেজে দেখাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, মানে আপনি বিমের রড কীভাবে ইরাপস থেকে বের করবেন, ডিসপ্লে সরি আমি বারবার ডিসপ্লেতে যাই, এখানে আবার লংগিটিউডিনাল এনফোর্সমেন্ট দেখা লাগবে, এইটা ওকে, কারণ এই বিমটা আপনি ক্যাডে করবেন, দেখেন আপনার এই যে এক্সট্রা টপ কেন দেওয়া লাগে, মাঝখানে রড লাগে 0.191 ইঞ্চি স্কোয়ার, কোনায় লাগে বেশি, এখন 0.191 মানে তো অনেক কম, আপনার 2টা 16 মিলি দিতেই হবে, তার মানে 0.31 ইন্টু 2, এই যে 0.62, তার মানে পুরোটাই উপরে যদি 2টা পয়েন্ট হ্যাঙ্গার বার দিয়ে দেন তাহলে আর কিছুই দেওয়া লাগতেছে না, এটা খুব সহজ একটা বিম ছিল, এটা না যাই নিচের দিকে যাই, গ্রেড বিমে দেখবেন আরও বেশি রড লাগবে, এই ধরনের গ্রেড বিম।
এখানে মাঝখানে একদম কম রড লাগতেছে, এখানে লাগতেছে 2.8, তার মানে দুটা 16 মিলি দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে না উপরটাই উঠি, এই দেখেন এখানে লাগে হচ্ছে 214 মাঝখানে একটা বিম, স্ল্যাবের জন্য দেখা যাচ্ছে না। আপনি চাইলে এটা তুলে দিতে পারেন, যে অবজেক্ট ফিলটা তাহলে আপনি এভাবে দেখতে পারবেন। মনে করেন এই বিমটা আপনি ডিজাইন করবেন, দেখেন এখানে হচ্ছে 3.3, দুইটা যখন 16 মিলি দিয়ে দিলেন 0.31 × 2 আপনার 0.62, এই উপরেরটা কাভার হয়ে গেছে, কিন্তু উপরেরটা ডবল হয়ে গেছে। এই দুটো কি কাভার হয়েছে? এই দুটো কাভার হয়নি। এখন এক্সট্রা টপ দিবেন কিভাবে? আপনার এখানে লাগে কি 0.9 মাইনাস হলে অ্যান্সার, বুঝলি, যেটা দেওয়া আছে তার মানে 0.28, তার মানে আরেকটা 16 মিলি দিয়ে দিতে হবে, তাহলে 3.1 হয়ে যাবে। ওইটা দিবেন হলে এক্সট্রা টপ, এখানে দিতে হবে কিন্তু আবার বেশি, কারণ হচ্ছে এটা আছে 1.067 মাইনাস হচ্ছে 0.31 × 2, 0.31 আমি দুটো দিচ্ছি, এখানে দেখেন 0.44, তার মানে একটা 20 মিলি বা দুইটা 16 মিলি দিতে হবে এক্সট্রা টপ। এই মাথায় এক্সট্রা টপটা ক্লিয়ার। এখন বটমে আসেন, দেখেন বটমে এই পাশে রড কম লাগে, এখানে রড বেশি লাগে, এই যে তার মানে এটা এটা ইজিলি হয়ে যাচ্ছে। মনে করেন আপনি দুইটা 16 মিলি দিয়ে দিলে এইটাও কভার হয়ে যায়, এটাও কভার হয়ে যায়, এটাও কভার হয়ে যায়, মাঝখানে এক্সট্রা বটম আর দেওয়া লাগে না, ঠিক আছে। সেরকম আরেকটা বিম দেখেন, ধরেন এদিককার একটা বিম দেখি, এটা তো মেলা রড লাগে, দেখেন এখানে 0.31, তার মানে দুটো 16 মিলি দিয়ে হচ্ছে, এরপর আরও এক্সট্রা এক্সট্রা যা লাগে এই দুটোর জন্য সেটা দিতে হবে। ইউজুয়ালি কিন্তু এখানে এইটা আর এটার মধ্যে যেটা বড় সেটাটাই কিন্তু দুই পাশে টাইনা দেওয়া হয়, খেয়াল করছেন তো, তাই না? এখানে দেখেন মাঝখানে লাগে 7.5, তার মানে দেখেন আমি যদি দুইটা ই দেই 16 মিলি দেই, আমার এইটা কভার হয়ে যাচ্ছে, এটা কভার হয়ে যাচ্ছে, এটা কভার হচ্ছে না, মাইনাস 0.753, তার মানে 1.3, তার মানে একটা 12 মিলি আমার এক্সট্রা বটম দেওয়া লাগবে, মাঝখানে একটা এক্সট্রা 12 মিলি এক্সট্রা বটম দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা আপনি কোন পর্যন্ত দিবেন সেটাও কিন্তু একটা ব্যাপার আছে, যে আপনি এক্সট্রা বটমটা কত দূর বাড়াবেন, এইটার হিসাব আপনার ইটাপস বলে দিতে পারে। এই যে আপনি এখানে যে ফ্রেমে যান, মোমেন্ট 3.3-তে যান, ডেড লোডের জন্য দেখেন, মনে করেন এই যে দেখেন এই যে এখানে যে জিরো হয়ে গেছে, এখানে যে জিরো হয়ে গেছে নেগেটিভ মোমেন্ট, তার মানে আপনার রডটা কিন্তু যে এই পর্যন্ত আসবে। এখন এইটা আসলে কত দূরে এটাও যদি আপনি জানতে চান, এই যে স্ক্রল করেন, এই যে এখানে আসেন দেখেন কতখানি সরছেন, এই পাশ থেকে 36 সরছেন, আর এখানে যখন আসছেন এখানে কতখানি সরছেন সেটা দেখে, এই যে এখানে 153 মনে রাখেন, 153, এত ডিটেল কেউ দেখে না আর কি, জাস্ট দেখানোর জন্য দেখা রাখছে, মাইনাস হচ্ছে 192, তার মানে এখানে কিন্তু 36, আমার পুরোটা লেন্থ আছে কত, 192, তার মানে 39 ভাগ হচ্ছে 192, মানে এল বাই টু না কত হয় আমি সেটা দেখতে যাচ্ছি, ফ্র্যাকশন দেখাচ্ছে না, 192 থেকে দুই পাশের দুটো বাদ যাবে না, না আমার দিতে হয় না, যে এল বাই থ্রি পর্যন্ত দিতে হয় না, কোন পর্যন্ত ওটাই বের করতে চাচ্ছিলাম, আমার পুরোটা লেন্থ হচ্ছে আপনার 192, তাহলে আমার এই 36টা আসলে কত, 36 × 3 দিলে কি হয় 108 হয়, 4 দিলে কি হয় 144 হয়, 5 দিলে কি হয় 180 হয়, তার মানে এল বাই 5 এর মতো মনে হয় রডটা আগানো লাগবে এখানে সাইড থেকে, বুঝছেন। অবশ্য এল বাই 5 পর্যন্ত দূর আগানো লাগে না, কারণ এটা তো কুইমে আসছে, এই জন্য এটা মোটামুটি মাঝামাঝি একটা জায়গা পর্যন্ত দেয়, দেখা গেছে যে এল বাই 3 বানায় বা এরকম কিছু বানায়। আমরা তো এখন কি এক্সট্রা বটমটা দেখতেছি না, যে বটম এক্সট্রা টপ বটম দুটোই দেখতে পাচ্ছি, তো এটা আপনার দেওয়া লাগছে কত থেকে, যে 38 থেকে, 38 38.7 মনে করেন, মাইনাস আমার এক্সট্রা বটম কি, আমার যতখানি যে এই মুভমেন্টটা ততখানি পর্যন্ত দিব না, এই যে এখানে আসেন এখানে কত 150ই ধরেন, 150, তার মানে আমার যে 111 ফিট লম্বা এক্সট্রা বটম দিতে হবে, এটা আর দুই পাশে না দিলেও চলে, কারণ এইদিকে তো আমার কোনো নেগেটিভ মুভমেন্টই নেই। এই কারণেই এই যে দেখেন যখন আমি রড দেখতেছি, ডিজাইন ডিসপ্লে ইনফরমেশন ইনফরমেশন, এই যে মাঝখানে বেশি লাগে, এখানে যে মিনিমামটা লাগে, মিনিমাম রিইনফোর্সমেন্ট না দিলেই না সেটাই লাগে, এইটাও কিন্তু মিনিমাম রড, ঠিক আছে। তার মানে বিমের রড এবং কলামের রড বের করে বুঝে গেছেন, যেগুলো ওভার স্ট্রেস সেগুলোর কী করবো, আমার সেকশন সাইজ বাড়ানো ছাড়া উপায় নেই। সো এটা গেলো উপায়, আমার যদি বিমও ফেল করতো আমি বিম কী করতাম, সেকশন চেঞ্জ করতাম, ঠিক আছে। সো আমার এই ডিজাইন পর্যন্ত হয়ে গেল, মোটামুটি ডিজাইন তো হয়ে গেছে, ওভার স্ট্রেস হাই হলো, এটা টর্শন হলে আমরা ই করবো, হায়ার সেকশনে যাবো, শেয়ারওয়াল ডিজাইনটা করি হলেই দেবো, করছি জন্য আমি পানি খেয়েছি। এখন আমরা যাবো হচ্ছে দেখতে গেলে ঝামেলা, যে কাজ করেন সিলেক্ট
ওইটা ওপেন বাই করছি এরিয়া অবজেক্ট টাইপ হ্যাঁ ওপেন করছে ওয়াল সো ওয়ালটা সিলেক্ট হয়েছে সো ভিউ শো সিলেক্টেড অনলি এখানে আবার যে অবজেক্ট ফিল্ডটা নাই তো এই জন্য অবজেক্ট ফিল্ড দেখাচ্ছে না যে শেয়ার ওয়ালটা দেখাচ্ছে ঠিক আছে এখন গ্রিডের জন্য শেয়ার ওয়াল দেখা যাচ্ছে না সো আমি এখান থেকে গ্রিডটা তুলে দিই ওকে এখন জাস্ট শেয়ার ওয়াল দেখা যাচ্ছে আমার সব কনসেন্ট্রেশন হচ্ছে শেয়ার ওয়ালের উপর ঠিক আছে এখন ডিজাইন শেয়ার ওয়াল এখানে ডিজাইন কম্বিনেশন এই যে শেয়ার ওয়ালের জন্য অটোমেটিক কিছু কম্বিনেশন ক্রিয়েট হয়েছে এগুলো ক্রিয়েট হয়েছে কিন্তু ওই কোডের থেকে এসিআই 318.99 অনুযায়ী অটোমেটিক তৈরি হয়ে গেছে সো এটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না এখন যে জিনিসটা করা লাগবে অ্যাসাইন সরি ডিজাইন শেয়ার ওয়াল কাজ করতে হবে সিলেক্ট বাই এরিয়া অবজেক্ট টাইপ ওয়াল এখানে স্টেপটা লেখা আছে শেয়ার ওয়াল এই যে ভিউ সিলেক্ট অনলিতে যে আমি গ্রিডটা তুলে দিলাম বেটার ভিউ এর জন্য পারফরম্যান্স যে এসসি ওকে এসসি ওকে এটা নিয়ে সমস্যা নাই সিলেক্ট শেয়ার ওয়ালটা সিলেক্ট করব এখন হচ্ছে পিআর একটা এই যে কম্প্রেশন টেনশন একটা জিনিস অ্যাসাইন করতে হবে এটা ক্যান অ্যাসাইন করতে সেটা বলতেছি এটা কোথায় ডিজাইন এটা সিলেক্ট করব প্রথমে শেয়ার ওয়ালকে আমি সিলেক্ট করছি এখন ডিজাইন শেয়ার ওয়াল ডিজাইন অ্যাসাইন পিআর সেকশন ফর চেকিং এখানে যে অ্যাসাইন সরি ডিজাইন এটা এই যে অ্যাসাইন পিআর সেকশন ফর চেকিং এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট পিয়ার সেকশন একটা হচ্ছে জেনারেল রিইনফোর্সমেন্ট পিয়ার সেকশন এই দুটো কই দেয় আমি জানি না আমরা ইউজ করি হচ্ছে এই টেন কম্প্রেশন টেনশন কম্প্রেশন টেনশন এই কারণে যখন লোডটা এই পাশ থেকে আসবে এই কম্প্রেশনে থাকবে এই টেনশনে থাকবে যখন এই পাশে আসবে এই টেন কম্প্রেশন হবে এই টেনশন হবে সো আমার দুই পাশে মানে এইদিকেও কম্প্রেশন লোড দিয়ে চেক করবে এইদিকেও একবার লোড দিয়ে চেক করবে এইটাই ওরে বলে দেওয়া বুঝছেন সো এটা দিয়ে দিব সবকটা কোনটা সিলেক্ট হয়েছে দেখেন এই যে এই ওয়ালটা মুখের সামনে যে ওয়ালটা আছে সেটা সিলেক্ট হয়েছে নিচে হ্যাঁ সেটার মধ্যে দেখেন এই যে রডের হিসাব পাশে কিভাবে দেখাচ্ছে রড দেখেন কিভাবে আছে এই মাঝখানে একটা দাগ এই উপরে একটা আছে এখানে একটা আছে নিচে একটা আছে এটা একটা আছে এখানে দেখেন সে কি করছে ডিজাইনটা করছে হচ্ছে ফ্লেক্সারের জন্য লেফট টপ এই যে এই টপ এটার জন্য রড লাগতেছে কত 2.48 দেন কম্প্রেশনের জন্য মানে একবার টেনশনের জন্য করছে একবার দেখেন কম্প্রেশনের জন্য করছে এটা শেয়ারের জন্য এটা শেয়ারের জন্য সবচেয়ে বড় যেটা সেইটা আসবে রাইট টপ এটা তো আমি ঘুরে আনি লেফট রাইট অল হয়ে গেছে এলিভেশন শেয়ার ওয়াল এই যে এখন দেখেন কি হয় এই যে এটা বাম পাশ এই যে বাম পাশ 2.484 ইঞ্চি স্কোয়ার রড লাগে আর কম্প্রেশনের জন্য লাগে কত 1.102 কিন্তু এখানে তো একবার কম্প্রেশন আসবে একবার টেনশন আসবে তার মানে কোনটা দেওয়া সেফ ম্যাক্সিমামটা দেওয়া সেফ এখন দেখেন রাইট টপ মানে এই পাশটা কত লাগে 2.017 এটার জন্য কত লাগে এটা কোনটা দেওয়া সেফ ম্যাক্সিমামটা ম্যাক্সিমামটাও দেখাই দিচ্ছে এখন বটমে আসেন লেফট বটম এই যে লেফট বটম 4.8 এটা এই যে 4.73 এখানে দেখেন বড় যেটা এটা কিন্তু টেনশনের জন্য কম্প্রেশনের জন্য আমার বেশি হচ্ছে বড়টাই দিচ্ছে এই পাশেরটা কোনটা এটা
এখন দেখবেন শেয়ার ওয়ালের আপনি হাফ পর্যন্ত রড উঠে রড কমে যায়, এরপরে আবার রড উঠে রড কমে যায়, রড কমায় না, যত উপরে উঠতে থাকে শেয়ার ওয়ালের, আগে ছিল মনে করেন 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, পরে যায় কি হয় বেড়ে যাচ্ছে 5 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়, এরকম সেন্টার টু সেন্টার হয়। তার মানে দেখেন একটা তালার মধ্যেই কিন্তু রড অনেকখানি কমায় ফেলা যাচ্ছে। সো এইটা দিয়ে হচ্ছে এই ওয়ালটা সম্পর্কে আমরা ডিজাইন হয়ে গেল। এখানে যে দুইটা এটা মনে হয় 1.089 কম্বিনেশন, এটা রেড আসছে কেন, রেড আসার কখন আর কি শেয়ারে ফেল করতেছে মনে হয়। এটা সাইজটা একটু বড় কলমের মানে 12 আছে না, 12 জায়গায় এটা থিকনেস একটু বাড়াই দিয়ে দেখতে হবে এটা রেড আসে কিনা, রেড দেখতে হবে। রেশিও দিস স্যার স্প্যানের রুমে ডিজাইনটা দেখে নিন, 7.802.802 টেনশন, এখানে টেনশন আসছে স্যার, টেনশনের জন্য আপনার লেফট লেফট স্টপে এই যে 1.54 বা 52 এই যে 54 হচ্ছে রাইটে, লেফটে হচ্ছে 1.512 এটা দিছে, ওটা স্প্যানেলে গেল মানে ইয়েতে দেখলে হবে, দেখতে হবে এটা গেল আর এটা কি আছে 0.96 এই যে 96 এই যে 93 এই যেটা দিছে, হ্যাঁ এটা ডিজাইনটা ওখানে দিয়ে দিছে, ঠিক আছে এই হিসাবে রডটা দিতে হবে। এখন রডের হিসাবে এইভাবে দিতে গেলে একটা জিনিস জানা থাকতে হবে, সেটা ওই দেখাবো সে ভাগ করতেছে এইভাবে, এই পাশ টপ মনে করেন, টপে একটা রড লাগবে, টপে রড লাগবে মনে করেন, সে বলতেছে আপনার কত, এখানে এটা না দেখি নিচেরটাই দেখি কত, নিচেরটা বেশি রড তোলে তাহলে বোঝা যাবে। ধরেন উপরে আমার আমি একদম উপরের সেকশনটা না নিচের সেকশনটা ডিজাইন করতেছি মনে করেন, এই পাশে দেওয়া লাগবে হচ্ছে 4.739 ইঞ্চি স্কোয়ার, এই পাশে দেওয়া লাগবে কত, 4.465 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন ভাগ করেন, রড তো আপনি দুই জালিতে দেয়, আপনার দুই জালি মিলাই কিন্তু এত ইঞ্চি স্কোয়ার লাগবে, তার মানে 4.739 এটার ভাগ দেন দুই দিয়ে, হাফ করে দিলাম, এটার ভাগ দেন 0.48 দিয়ে, 0.4 12 মিলি বেশি সাধারণত দেয় না, 0.20 দিয়ে টু দেন, 0.2, তার মানে এই লাইনে আপনার 11টা রড লাগতেছে সেন্টার পর্যন্ত, আর এই লাইনে 11টা রড লাগতেছে, 11 11 22টা দিলে আপনার এটা কভার হয়ে যাবে। আবার এটাই কি করবেন, 4.465 ভাগ হচ্ছে দুই দিয়ে, ভাগ হচ্ছে 0.2 দিয়ে, তার মানে এই লাইনেও আপনার 11টাই লাগতেছে অলমোস্ট, 11.সামথিং আসছে, 12টা দেওয়া লাগবে তাহলে, 12টা এই লাইনে 12টা, এরপরে যে কন্টিনিউয়াস দেন এর পরের সেকশনে যখন আসবেন তখন এসে কিন্তু রড কমে যাবে, না রড তো এরকম করে দেখা যায় সেন্টার থেকে এই লাইনে তো সবই একই ভাবে দেয়, সব একই লাইনে দেয় কিন্তু যে মাঝখানটা ভাগ করে দেয়, বুঝছেন মাঝখানটা ভাগ করে দেয়, কারণ আপনার যে এইখানে যে জিনিসটা হয় আপনার শেয়ার ওয়াল যদি বিল্ডিং এর সেন্টারে থাকে দুয়ো দিক থেকে ওর উপর একই ইফেক্ট আসবে, শেয়ার ওয়ালটা যখন এই পাশে আসবে এই পাশের আর্থকুয়েকের ইফেক্ট কিন্তু ওর পাশে যাবে না, তখন দেখা যাবে এই যে শেয়ার ওয়ালটা আছে এটা দুই পাশে রড কিন্তু দুই রকম লাগবে আসলে, কারণ এই দিক থেকে যখন লোড আসবে লোডটা বেশি লাগতেছে তখন দেখা যাবে এইদিকে রড বেশি দেওয়া লাগে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। এখন এইটা মনে করেন বটমেরটা করলাম, জাস্ট তারপরে টপেরটাই আসেন, টপে কি লাগতেছে 2.484 আর এখানে লাগতেছে 2.017, আপনি চাইলে ম্যাক্সিমাম যেটা সেটারই আপনি দুই পাশে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, বুঝছেন
2.484 এটা ভাগ হচ্ছে 2 দিয়ে, ভাগ হচ্ছে 0.2 দিয়ে, তার মানে এখন লাগতেছে 6টা, আগেরবার লাগতো 12টা, এখন লাগতেছে 6টা। তার মানে আগেরবার যদি 10 ইঞ্চি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকতো, এর উপর তলায় আপনি 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিতে পারতেছেন, উপর তলায় না মুখে এসে। এটা তো একই ফ্লোরে হচ্ছে, একই ফ্লোরে, একই ফ্লোরে আপনি ডট কমাইতে পারতেছেন, ঠিক আছে, কারণ উপরে কিন্তু আপনার বেশি লাগতেছে না, এইটাই। সো শেয়ার অ্যালার্ট মানে এই জিনিসটা দেখানো হচ্ছে, মানে যে এই এসটা ডিস্ট্রিবিউট করবেন কীভাবে, এসটা ডিস্ট্রিবিউট করার মানে একটু কমপ্লিকেটেড। আপনি কিন্তু এক লাইনে কিন্তু কেউ রড দেয় না শেয়ার অ্যালার্ট, আপনি এক লাইনে যদি রড দেন তাহলে যে এই পাশের এগুলো তো ক্র্যাক হয়ে যাবে, তাই না, ওই পাশে 6 ইঞ্চি, ওই পাশে 6 ইঞ্চি, 6 ইঞ্চি স্ল্যাবের মধ্যে কোনো রড নাই। এই জন্য আমার আলটিমেটলি দুই জালিতে দিতে হবে, দুই জালিতে দিলে আমি একই রড ডবল করে দেওয়ার তো কোনো দরকার নাই, আমি দুই জালি দিতে দিচ্ছি, যেহেতু দুই জালি আমি দুই ভাগে ভাগ করে দিলাম। এটা হচ্ছে শেয়ার অ্যালার্ট রডটা দেওয়ার সিস্টেম। আমি যদি প্ল্যানেজার টপে যান, আমি তো অন্যান্য ওয়ালগুলো দেখতে পারতেছি না, না বাইন্ডারটা, বাইন্ডারের এখানে কোনো ইফেক্ট নাই, বাইন্ডারের ইফেক্টটা আসবে হচ্ছে যে এখান থেকে এলিভেশন, এটা যেটা হইয়ে থাকে শেয়ার, শেয়ার বাইন্ডারটা দেওয়া লাগতেছে শেয়ারের জন্য, তাই না, এখানে শেয়ার রড, শেয়ারের রডটা দেখাচ্ছে না, এই যে ডিসপ্লে, ডিসপ্লে ইনফরমেশন এটা দেখাচ্ছে, পিয়ার লংগিটিউডিনাল ইনফরমেশন দেখাচ্ছে। আপনি যদি শেয়ার রিইনফোর্সমেন্ট দেখতে চান, এই যে শেয়ার রিইনফোর্সমেন্ট, ওকে, শেয়ার রিইনফোর্সমেন্ট ওভার স্ট্রেস হয়ে গেছে, মানে শেয়ার রড নিতে পারতেছে না, তার মানে এখন এটা 12 ইঞ্চি দিলে হবে না, এই জন্য রেড আসছিল, মানে 12 ইঞ্চি হবে না, এটা থিকনেস আপনার বাড়াইতে হবে, 16 ইঞ্চি করেন, 13 ইঞ্চি করেন, যখন এই রডটা দেওয়ার মতো আসবে তখন আসবে, ঠিক আছে, এইটা হলো ব্যাপারটা। এই জন্যই লাল দেখাচ্ছিলাম, যে বলতেছিলাম লাল দেখা গেছে প্ল্যান। শেয়ারই তো আর্থ, এটার মধ্যে তো আর্থকুয়েকের শেয়ারের লোডটাই বেশি আসে, মানে শেয়ার ওয়াল দিচ্ছি না, সো মেইন রোডের থেকে শেয়ারটা বেশি আসতেছে এইটা, এবং শেয়ার ওভার স্ট্রেস হচ্ছে, ওভার স্ট্রেস দেওয়া যাচ্ছে না, আমার থিকনেস বাড়াই দিতে হবে। আর আমি তো এখানে আবার লাইফ লোড বাড়ায় কত করছি, 120 করে দিছি, সেটার আর্থকুয়েক উইন্ড লোড এগুলো আসে তো এটার মেলা ইফেক্ট চলে আসছে, এটা তো ফেল করার কথা না, বুঝছেন। সো এই হলো ব্যাপার, এভাবে করে আমি শেয়ার ওয়াল ডিজাইন করবেন। এগুলো একেবারে সিম্পল জিনিস দেখা দিছি আর কি, এরকম সিম্পল জীবনে পাবেন না। আমার আরেকটা ক্লাস ছিল, আপনি ওটা কালকে যদি মানে করতে পারেন ভালো হইতো, ওই ক্লাসে আমি যেটা দেখাইতাম সেটা হলো আপনার অটো ক্যাড থেকে কীভাবে আপনি ইম্পোর্ট করে নেবেন, এরকম দেখাইছিলাম একদিন, একটুখানি দেখাইছিলাম যাওয়ার দিন একটু, হ্যাঁ। সো ওইটা হইলে ভালো হইতো, তার আর যদি ওটা না পারেন তাহলে যে কাজ করেন, যে 8 নম্বর ক্লাস পর্যন্ত যেটা হইলো এগুলো পুরো প্র্যাকটিস ট্যাকটিস করেন, বা এই স্টেপে একটা বিল্ডিং দাঁড়া করানোর চেষ্টা করেন। এই ক্লাসের আর কিছু নাই, এই ক্লাসের এই লেকচারটার মধ্যে একদম স্টেপ বাই স্টেপ লেখা আছে আর কি। এরপর 9 নম্বর ক্লাস মানে ওটা আমি কোনো ক্লাস বলি না, ওটা হচ্ছে ফাইনাল আর কি, ই করে দেওয়া।